Hello, Assalamualaikum. This is Meher from Albatross BD. जल्दी जल्दी सबाई जॉइन करे फेलें एवं बेशी बेशी करे कमेंट दिए जानान लाइव टा क्लियरली देखा जाच्छे कि ना क्लियरली शोना जाच्छे कि ना एवं आज के लाइव टा बेशी बेशी शेयर चाहिए ठीक आछे आज के लाइव टा आम्रा बेशी बेशी करे शेयर करबो आमी प्रथमे एकटु कमेंट पढ़े निब एवं आज के देखाबो माथा नष्ट करा फर्सा करार सुदिंग जेल ठीक आछे एटा कोनो रिपेयरिंग आमी बोलबो ना जेटा अनेक बेशी रिपेयरिंग डैमेजेस के रिपेयर एवरीथिंग एटा फर्सा करबे सुदिंग जेलटा ठीक आछे सो एटा देखाबो एवं अवश्यई आपनादेर माने मनेर भितरे गेथे जाबे हाँ आर आज के नामानोर आगेई बोले दिच्छि आमार एई सुदिंग जेलटा आज के लागानोर माने नामानोर पर सबाई भूरी भूरी रिव्यू दिबे एवं अनलाइने एटा कापाई फेलबे एंड देन एटारो कपि बेर हये जाबे ठीक आछे आमी लाइभेर शुरूते एटा बोले नि पाशा माने आजू बाजू काजू जारा आछेन जारा होच्छे आजके लाइव देखे कॉपी करार चेष्टा करबेन आपनारा एकटु भालो प्रोडक्ट खुजे निये आसेन निज दायित्वे ठीक आछे आमरा कॉपीक्याट ना होये जाइ आच्छा प्रथमे लाइवे शुभते कमेंट करेछे आफिया आफिया अपू अस्सलामु आलाइकुम वालेकुम अस्सलाम केमन आछो आलहामदुलिल्लाह भालो आछि शुभ जन्मदिन जन्मदिन शेष तारपर आजके जारा बार्थडे उइश करछेन थैंक यू सो माच अनेक अनेक बेशी दोआ करबेन आच्छा वाजिहा फेरदौस अपू जयेन करछे हाय अपू शुभ जन्मदिन थैंक यू सो माच अपू अनेक बेशी सुंदर लागछे थैंक यू सो माच आजके आपनादेर जन्य तो सुंदर करे साजुगुजु करे आसछि ठीक आछे तबे एक्सट्रीमलि सरि आमि जेई टाइम बोलेछि तार थेके अनेक डिले टाइमे एसेछि तार कारण होच्छे एई नतुन प्रोडक्ट झुमु जयन कर शारमिन मजुमदार आपू हाई आपू हेलो आपू तो शुरू देखते कमेंट पाची जयन हो सो আমি ধরে নিব যে লাইভটা ক্লিয়ার আছে আমরা প্রথমে একটু সুখবরটাও দিয়ে দেই নতুন প্রোডাক্টের পাশাপাশি সুখবর যেটা হচ্ছে আমাদের VIP কার্ড যে শেষ হয়ে গিয়েছিল এবং যারা যারা অ্যাভেইল করতে পারেন নাই যেটা লাস্ট মোমেন্টে একটা চান্স ছিল নতুন VIP কার্ড আসছে বাট জাস্ট 200 পিস আসছে 200 পিস আসছে জাস্ট এর মধ্যে এর পর আর দিতেও পারবো না আনতেও পারবো না মানে সম্ভব না এত VIP ক্লায়েন্টদের জন্য আলাদা করে সার্ভিস তার মানে হচ্ছে আমাদের আলাদা টিম রাখতে হবে রাইট সো আপনারা যারা যারা VIP কার্ড ইভেন অনেকে আছে পার্সেলের সাথে পান নাই আমরা বলেছি পরবর্তী পার্সেলে দেওয়া হবে তারা নক দিবেন তাদেরকে দিয়ে দেওয়া হবে আর যাদের হচ্ছে VIP কার্ড এই যে VIP কার্ড আমার কাছে এক বান্ডিল আমার কাছে আছে এই যে VIP কার্ডটা এই VIP কার্ডে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য নিয়মটা লাইভের শুরুতে বলে দিচ্ছি এটার জন্য ইনবক্সে নক দিতে হবে না এটার জন্য ইনবক্সে জিজ্ঞেস করবেন না আপু আমি কি পাবো কিনা আমি একদম সোজা ঝাপটা ভাষায় বলে দিচ্ছি সোজা ঝাপটা ভাষায় বলে দিচ্ছি মোনালিসা আপু লিখেছে আপু 10 দিন ধরে দুবাই বডি ক্রিমটা ইউজ করছি আপু বাট হালকা ব্রাইট হয়েছে শুকর আলহামদুলিল্লাহ বলেন আপু হালকা ব্রাইট হলো হইছেন হ্যাঁ অনেকে কিন্তু এর থেকে স্লো কাজ করে 10 দিনে আপনি হালকা ব্রাইট হয়েছে মানে আপনি কিন্তু পিগমেন্টেশনের উপর কাজ করছে আপনার বডিটা দুবাই বডি ক্রিমটা কিন্তু আপনার বডি নিতে পারছে ঠিক আছে অনেকের পোষণ বেশি থাকার কারণে কিন্তু অনেক স্লো কাজ করে আপনি তো মাশাআল্লাহ 10 দিনে ব্রাইট হচ্ছেন আলহামদুলিল্লাহ দুবাই বডি ক্রিমের এমনিও আমাদের প্রচুর রিভিউ আসছে 3 দিন থেকে শুরু করে 15 দিনের মধ্যে অনেক অনেক বেশি ফসা शुरू करते পার্মানেন্ট রেজাল্ট দিবে এটা টানা তিনটা ব্যবহার করতে সো একটা প্রাইস আমরা জানি হচ্ছে 1900 টাকা অফার প্রাইস আছে 1500 টাকা তিন পিস বা ফুল কোর্সের প্রাইস হচ্ছে 4200 টাকা করে তিন মাসের মধ্যে তিনটা শেষ করবেন এবং এটা আপনারা দিনে এক বেলা মানে রাতে ঘুমাতে যাওয়ার সময় অ্যাপ্লাই করলেই এনাফ তবে আপনি যদি এটা ময়শ্চারাইজিং বডি ক্রিম হিসেবে আপনার স্কিন কেয়ার রুটিনে রাখতে চান বা বডি কেয়ার রুটিনে রাখতে চান আপনি রাখতে পারবেন ঠিক আছে যেহেতু আমাদের শীতকালে এখন অনেক বেশি পরিমাণ টানবে সো আমরা কিন্তু চাইলে কি করতে পারবো আমাদের বডিতে আমরা ময়শ্চারাইজার বডি ক্রিম হিসেবে রাখতে পারবো আচ্ছা ম্যাক্স হোয়াইট নাইট ক্রিমটা কি হয়েছে ম্যাক্স হোয়াইট আপু আর আপু আমার একটা কার্ড লাগবে যার যার লাগবে আমি নিয়মটা বলে দিচ্ছি হ্যাঁ সামিহা নেওয়াজ লিখেছে আমার কার্ড লাগবে আচ্ছা আমি বলে দিচ্ছি কার্ড নেওয়ার নিয়মটা বলে দিচ্ছি প্রথম কথা হচ্ছে প্রথম নিয়মটা হচ্ছে
এখন এই লাইভটা করার পর বা আজকে সারা দিনেও যারা অর্ডার প্লেস করেছেন তাদের পারচেজিং অ্যামাউন্ট, মানে তারা যেটা অর্ডার করছে অর্ডারের অ্যামাউন্ট যদি 5,000 টাকা বা তার ঊর্ধ্বে হয়, ঠিক আছে, 5,000 টাকা বা তার যদি ঊর্ধ্বে হয় তাহলে তারা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি নতুন, তবে ভিআইপি হয়ে যাবে। যেহেতু তাদের প্রথম পারচেজটাই একদম 5,000 টাকা থেকে 5,000 টাকার ঊর্ধ্বে, তো তারা নতুন তবে প্রথমবারই ভিআইপি কার্ড পেয়ে গেছে। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে গিয়ে আপনি রেগুলার পারচেজ করেন আমাদের কাছে, আপনি আমাদের সাথে এক দেড় বছর থেকে শুরু করে একদম আপনারা যদি 6 মাস 5 মাস ধরে টানা আমাদের হিস্ট্রিতে আছে, আপনাদের ফোন নাম্বারটা দিয়ে প্রত্যেকটা কাস্টমারের হিস্ট্রি থাকে আমাদের পারচেজিং হিস্ট্রি, তো আপনার ফোন নাম্বারটা দিয়ে সার্চ যখন আমরা করব তখন দেখব যে আপনি আমাদের কাছ থেকে 6 মাস 7 মাসে প্রচুর পারচেজ করেছেন, প্রচুর পারচেজ করেছেন, অথবা লাস্ট 3 মাসে আপনি 7 মাসের মতো পারচেজ করেছেন, এরকম আছে না আপুরা? অনেক আপুরাই আছে। হ্যাঁ, এক একটা পারচেজিং অ্যামাউন্টই দেখা যাচ্ছে যে 20,000-25,000 টাকা করে। সো অটোমেটিক্যালি হিস্ট্রিতে সার্চ দিলে আপনি যদি আজকে ধরেন 500 টাকার একটা প্রোডাক্ট নিচ্ছেন, ধরেন এই মাসে আপনি কিনতে পারছেন না কিন্তু আপনি যাচাই করতে যাচ্ছেন যে আপনি 500 টাকার পারচেজ করে কি ভিআইপি কার্ড পাবেন কিনা, সেটা হাই থ্যাংক ইউ। এই দেখেন আমার মেয়ে নিয়ে আসছে, এই দেখেন আমার মেয়ে নিয়ে আসছে, হ্যাপি বার্থডে মাম্মা, থ্যাংক ইউ। এলা পরে হচ্ছে কি সাদিয়ার নুসাদ মিলে এটা, ও বাঘা, আচ্ছা এই যে বাঘা, এটা আমরা খুব ভয় পাই আম্মু, আচ্ছা আরেকটা দেখাইতে হবে, সব দেখা, এই যে এই যে এই যে এটা হচ্ছে বাটারফ্লাইয়ার, হ্যাঁ এটা কি মাম্মা বলে দাও তুমি একটু বলো, আচ্ছা একটু দেখ, এই যে এই যে এই যে এই যে ও আসছে, একটু হাই দাও সবাইকে, হাই, তুমি বলো বাটারফ্লাইয়ার, আচ্ছা বাক বাক, ঠিক আছে থ্যাংক ইউ। এই যে মাঝে মাঝে একটু আমার মেয়েও লাইভ করতে যায়, ছোট মানুষ তো, থ্যাংক ইউ, কোন সমস্যা নেই, থ্যাংক ইউ। আরো বাঘা দিব, ওর বাঘা হচ্ছে ভয় পায় কিন্তু পছন্দ, আমি বুঝি না, মানে ওকে ঘুমের সময় খাওয়ার সময় বাঘা বললে ও খেয়ে ফেলবে কিন্তু আবার পছন্দ, যে প্রিন্ট নিচ্ছে নুসাদের কাছ থেকে। আচ্ছা সো যারা হচ্ছে গিয়ে এরকম যাচাই করতে চান যে আজকে 500 টাকা শপিং করবো, 500 টাকা শপিং করে যাচাই করতে যাচ্ছি, তখন আমরা দেখবো যে আপনার হিস্ট্রিতে আপনি আগে কতদিন ধরে পারচেস করছেন, বা আপনি অল্প সময়ের জন্য আসছেন 3-4 মাস, তবে আপনি অনেক বেশি পরিমাণে পারচেস করছেন যেটা কিনা 7-8 মাসের সমান, এটা আসলে ডিপেন্ড করে। তো তারা হচ্ছে গিয়ে 100% রেগুলার কাস্টমার বেসিস, রেগুলার কাস্টমারের যে যোগ্যতা সেই অনুযায়ী ভিআইপি কার্ডটা পেয়ে যাবেন। এইবার বলি ভিআইপি কার্ডের মানে বিশেষত্ব বা ফ্যাসিলিটিটা কি, মারাত্মক রকমের ফ্যাসিলিটি, মারাত্মক রকমের ফ্যাসিলিটি। ভিআইপি কার্ড হোল্ডাররা প্রতিটা রেগুলার পারচেজে, প্রতিটা রেগুলার প্রাইসিং এর উপর, মানে অফার প্রাইসিং এর উপরে তারা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পায়, ফ্ল্যাট যখনই নেন, যেই মাসে নেন, মাসের শুরুতে নেন, শেষে নেন, মাঝে নেন, মানে ডাজেন্ট ম্যাটার, আপনি ফ্ল্যাট আপনার টোটাল পারচেজের উপর 10%, ধরেন আপনি 3,000 টাকার পারচেজ করছেন, ফ্ল্যাট আপনি 300 টাকার একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, সব সময় পাবেন। আপনি যদি ছোট 300 টাকার একটা প্রোডাক্ট নেন সেটার উপর 30 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে, এটা হচ্ছে ভিআইপি কার্ড, 100% আপনার ফ্যাসিলিটি পাবেন সব সময়ের জন্য, এক্সেপ্ট কোন বিগ অফার ছাড়া, বাই ওয়ান গেট ওয়ান অথবা কোন 70% 50% ডিসকাউন্ট ছাড়া। রেগুলার বেসিস পারচেজে আপনি আমাদের ভিআইপি কার্ডটা ইনবক্সে শো করবেন, ওয়েবসাইটে যদি অর্ডার করতে চান ওয়েবসাইটে একটা নোটের সেকশন আছে, সেখানে গিয়ে আপনারা ভিআইপি কার্ড নাম্বারটা লিখে দিবেন, ব্যাস অটোমেটিক্যালি আপনার বিলটা রিভাইজ হয়ে আপনার কাছে পার্সেল যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে বিশেষত্ব। আর যেটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে গিয়ে মাঝে মাঝে ভিআইপি কার্ড আপুরা সারপ্রাইজ পেয়ে যায়, এটা হচ্ছে গিয়ে ওনারা জানবেও না বুঝবেও না, আর লাইভে আসা ছাড়া তারা জানতে পারবে না, এরকম কিছু ম্যাজিক থাকে যেটা কিনা ইভেন আজকেও আছে, তারা হঠাৎ করে ভিআইপি প্রাইসিং ও পেয়ে যায়, যে কোনো একটা প্রোডাক্টের উপরে হঠাৎ করে ভিআইপি কম্বো প্রাইসিং পেয়ে যায়, ওটা লিমিটেড টাইমের জন্য থাকে, তবে তারপরও চিন্তা করেন যেটা রেগুলার প্রাইসের থেকে অবশ্যই তারা একটু কমে পাচ্ছে, সেটা 2 দিনের জন্য হোক, তবে তারা যদি 2 দিনের মধ্যে নিয়ে নিতে পারে তাহলে তাদের লাভ না। সো দিস ইজ দ্য 3 ক্যাটাগরিজ বা 3 ফ্যাসিলিটিস যেটা কিনা ভিআইপি কার্ড হোল্ডার আপুরা পেয়ে থাকে, ঠিক আছে। সো ভিআইপি কার্ড নিয়ে আমি লাইভের শুরুতে বলে দিলাম, অ্যাভেল করে নেবেন, যাদের যাদের আছে তারা একটু নক দিয়ে নেবেন যে আগের পার্সেলে যায় নাই, আপনার নেক্সট পার্সেলে যেন চলে যায় জিনিসটা, ঠিক আছে। আচ্ছা আমি একটু আপু ভিআইপি কার্ডটা তো আমারও লাগবে, আপু নিয়ে নেবেন, আমি ভিআইপি কার্ড নিয়ে আর কোনো কমেন্টও পড়বো না, আমি ভিআইপি কার্ড নিয়ে তথ্য দিয়ে দিয়েছি, যারা এখন নক করছেন তারা রেকর্ডেড লাইভটা দেখে নেবেন, আমি এখন ফার্স্ট আমাদের যে মাথা নষ্ট করা মিল্ক সুদিং জেল আছে সেটা দেখাবো, ঠিক আছে, সেটা একবার লাগাই তো আমি পাগল হয়ে গেছি, ঠিক আছে, আমার এত টায়ার্ডনেস ছিল এটা দিয়ে এত রিফ্রেশ লাগছে, আমার স্কিনটা মনে হচ্ছে যে আমি যদি নাইট ক্রিমও টায়ার্ডনেসের কারণে না লাগাতে পারি কখনো যদি গ্যাপ যায়, এটা আছে ব্যাকআপ হিসেবে, আপনি জাস্ট এটা ব্যবহার করবেন আপনি মোটামুটি 8 শেড পর্যন্ত ফসল হয়ে যেতে পারবেন, ঠিক আছে, 8 শেড পর্যন্ত ফসল হয়ে যেতে পারবেন। ফাটাফাটি রেজাল্ট দিচ্ছে আপু, তোমার দুবাই বডি ক্রিম থ্যাংক ইউ সো মাচ, আপু হোম ডেলিভারি সব জায়গায় হয়, ঢাকার ভিতরে আপনার ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট করতে হয়, এবং আপনার অ্যাডভান্স পেমেন্ট হচ্ছে গিয়ে ইনক্লুডিং ডেলিভারি চার্জ সহ 120 টাকা সহ,
পিন কমেন্টে দেখেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, আমাদের মার্চেন্ট বিকাশ নাম্বার এবং নগদ পার্সোনাল নাম্বার তিনটাই কিন্তু মেনশন করে দিয়েছে। ঢাকার বাইরের আপনারা পার্সোনাল নগদে সেন্ড মানি করতে পারবেন অথবা মার্চেন্ট বিকাশ নাম্বারে পেমেন্ট অপশনটা দিয়ে পেমেন্ট করে লাস্ট চারটা ডিজিট ইনবক্সে অথবা স্ক্রিনশট দিয়ে দিবেন। বিকাশ করার পরে একবারই নক দিবেন, আমরা যখন সিরিয়ালি যাব আমরা রিপ্লাই দিব। আপনি যখন বিকাশ করার পর টেনশন করেন আল্লাহ এপেজ থেকে রিপ্লাই আসতেছে না কেন, পাইছেন কিনা বা দোকানের সামনে দাঁড়ায় আছি, ট্রাস্ট মি আপনার মেসেজটা আরো পিছায় যায়, আপনার মেসেজটা আরো পিছিয়ে যাবে এবং পিছিয়ে গেলে আপনি রিপ্লাই পেতে দেরি হবে, স্টক আউট হয়ে যাবে, আপনি টাকা পাঠাইছেন কিন্তু প্রোডাক্ট পাচ্ছেন না, তখন আপনাকে আর অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই, আমরা একবার করে নক দিব। হ্যাঁ আচ্ছা আপু, ভিআইপি কার্ড তো এবার নিব ইনশাল্লাহ নিবেন। আচ্ছা আমরা এখন যেটা করব, আজকে যে সুদিনজেলটা দেখাবো সেটা নাম হচ্ছে কি, আমি পিঙ্ক সুদিনজেল দিচ্ছি, ঠিক আছে, গোলাপি, যেহেতু এটা কালারটা আমরা কালকে আপনাদেরকে ছবি দিয়েছি, তো আমরা এটা প্রাইসটা গেস করব আর আমরা হ্যাশট্যাগ পিঙ্ক সুদিনজেল লিখবো, শুধু পিঙ্ক সুদিন, আমি একদম সিম্পল নাম দিয়েছি। আমাদের প্রচুর প্রোডাক্ট ভাই, আমাদের ভ্যারাইটিস অফ প্রোডাক্ট, আমাদের একটা দুটো প্রোডাক্ট না, তো দেখা যাচ্ছে যে কোনটার নাম যে কি দিব আর কোনটা যে আপনারা কি নামে ডাকবে কিছুই বুঝবে না, সো এটা হচ্ছে আমি একদম সিম্পল একটা নাম দিচ্ছি, এটা নাম হচ্ছে গিয়ে পিঙ্ক সুদিং জেল। আপনারা হ্যাশট্যাগ পিঙ্ক সুদিং জেল লিখবেন পুরো লাইভে, এবং যারা যারা ইন্টারেস্টেড প্রাইসটা গেস করার জন্য, আপনারা মোটামুটি গেসিং করছেন আমাদের পোস্টে, সো আপনাদের চাওয়া পাওয়ার মধ্যেই প্রাইসিং থাকতে পারে, দোয়া করেন যেন তাই হয়। তো আমরা এখন শুধুমাত্র হ্যাশট্যাগ পিঙ্ক সুদিং জেলটা লিখবো, ঠিক আছে। আপু লাইভে জয়েন হয়ে গিয়েছে, দেরি না, দেরি হয় নাই, আমি আসছি কিছুক্ষণ আগে, মনে হয় 10 মিনিট হয়েছে, আমরা লাইভটা বেশি করে শেয়ার দিব, অবশ্যই আমরা লাইভটা বেশি করে শেয়ার দিব। আচ্ছা আপু নিতে চাই একটু, আমাকে হোয়াইটেনিং নাইট ক্রিম ব্যবহার করতে পারি না, সুদিং জেল দিয়ে ফর্সা হয়ে যাবেন, এটা রিপেয়ারিং সুদিং জেল না, আমি শুরুতে বলে দিচ্ছি এটা ফর্সা করার সুদিং জেল, ঠিক আছে। কেন ফর্সা করবে সেই উত্তরটাও দিচ্ছি, মনোযোগ দিয়ে প্রোডাক্ট রিলেটেড তথ্যটা জেনে নিবেন, মনোযোগ দিয়ে প্রাইসটা শুনে নিবেন, মনোযোগ দিয়ে অফার প্রাইসটা শুনে নিবেন, এরপরে ইনবক্সে প্রাইসের জন্য বা এটা কি কাজে লাগে সেটার জন্য ইনবক্স করবেন না, ইউজিং প্রসেসটাও বলে দিব, ঠিক আছে। ওয়ান অফ মাই ফেভারিট প্রোডাক্ট হয়ে গেছে আপু আমার ওয়াটার এসেন্স, ওয়াটার এসেন্স তো ভুড়ি ভুড়ি রিভিউ, আমাদের মানে রিভিউ শেয়ার করবো সেই সময় পাচ্ছি না, আমরা দম ফেলাইতে পারতেছি না, ঠিক আছে। হারিনা আক্তার আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি, আপনি কেমন আছেন। খাজিদা আপু অর্ডার করেছে, আপু অর্ডার কি এখনই করা যাবে, এখন করা যাবে না, প্রাইসটা শোনার আগে আমার মডারেটররা অর্ডার নিতে পারবে না, একটু আমরা পুরো লাইভটা দেখি, পুরো লাইভটা মনোযোগ শুনে, আমি একটা জিনিস বিশ্বাস করি, হ্যাঁ, যে আপনি আমার কাছে একটা প্রোডাক্ট কিনবেন আপনাকে অবশ্যই সেটা বুঝে কিনতে হবে। আমার উপর বিশাল আছে ভেরি গুড, আমার পেজের উপর বিশাল আছে ভেরি গুড, আই এম অনার্ড, আমি অনেক খুশি, এইগুলো শুনলে আমার কাজের প্রতি আগ্রহ আরো বেড়ে যায় যে মাশাআল্লাহ দে আর অ্যাকচুয়ালি ট্রাস্টিং মি। তবে আমি চাই যতই ট্রাস্ট করেন আপনি প্রোডাক্টটা বুঝে নেন, আপনার প্রোডাক্টটা বুঝে কিভাবে ব্যবহার করতে হয় কি কাজ হবে বুঝে তারপরে আমরা অর্ডার প্লেস করি, প্রাইস ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, প্রাইস আপনার কাছে কোনো সমস্যা না, থ্যাংক ইউ সো মাচ। তবে একটা জিনিস, টাকা দিয়ে অনেক আপুরা কষ্টের টাকা দিয়ে কিনছে, সো আমি চাই যে বুঝে তারপরে পারচেস করুক, ঠিক আছে। আচ্ছা আপনাকে লুকস ভেরি নাইস, আপনাকে শুনে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ যারা বলছেন। আমি এখন একটু কমেন্টটা বন্ধ করছি পড়া, আমি আমার প্রোডাক্টে চলে যাচ্ছি, হ্যাঁ, সিকুয়েন্সিয়ালি আমরা প্রোডাক্টটা পড়ে ফেলি, প্রোডাক্টটা নিয়ে পড়ে ফেলি। আচ্ছা আমরা আজকে লাইভটা একটু বেশি করে শেয়ার দিব, কারণ আমাদের হচ্ছে গিয়ে ফেসবুক আপডেটের কারণে অনেক আপুরা লাইভের নোটিফিকেশনের যে পোস্ট দিই সেটাও পায় না, ঠিক আছে। দেখা যাচ্ছে অনেক আপুরা লাইভে যে আমি আসবো বলি সেই পোস্টটারও কিন্তু তারা নোটিফিকেশন পায় না, নোটিফিকেশন তো আগে পাইতোই না, লাইভ হইলে নোটিফিকেশন তাদের যাইতোই না, আর এখন যে নোটিফিকেশন যাতে না মিস হয় আমাদের পেজ দুই তিনবার পোস্ট করি সেটাও তারা ইভেন মিস করে ফেলে, তো আজকে লাইভটা একটু বেশি করে দিব। রিয়া মনি আপনি শেয়ার নাই, থ্যাংক ইউ সো মাচ, পাঁচ তিন ফেস ওয়াশটা নিতে চাই, ইনবক্স করে ফেলবেন আপু, পাঁচ তিন ফেস ওয়াশ কিন্তু হোয়াইটেনিং ফেস ওয়াশ, পাঁচ তিন ফেস ওয়াশটা কিন্তু হোয়াইটেনিং ফেস ওয়াশ, যেটা রেগুলার প্রাইস হচ্ছে 1050, অফারে পাচ্ছেন কত, 850 টাকা করে, এটা দুবাই এর ফেস ওয়াশ, হোয়াইটেনিং ফেস ওয়াশ, সানট্যানও ইভেন দূর করবে, টার্মারিক, হলুদ হচ্ছে মেজর ইনগ্রিডিয়েন্ট, হলুদ হচ্ছে এটার মেজর ইনগ্রিডিয়েন্ট, এবং এটা ফর্সা করবে, এটার অনেক রিভিউ আসছে, আপু ইনবক্স চেক করতে বলো, চেক করবে আপু, সারাদিন মেয়েরা লেগে থাকে, হ্যাঁ, রাত 3টা 4টা পর্যন্ত আমাদের ইনবক্স চেক হয়, আর কি লাগে। ফেরজানা আক্তার ওয়ালাইকুম আসসালাম আপু, আচ্ছা প্রাইস প্লিজ বলে দিচ্ছি, আচ্ছা প্রথমেই আমি এটা লঞ্চ করছি আজকে আমাদের লাইভের মাধ্যমে, আমাদের প্রথম এই এটা তো আসলে মনে হয় ছবি যেটা দিয়েছে খোলা ছবি দেওয়া হয়েছে সেটা আমি দেখাবো, ভিতর টেক্সচারটা এই যে, দিস ইজ দ্য প্যাকিং অফ আওয়ার স্ট্রবেরি মিল্ক সুদিং জেল, স্ট্রবেরি মিল্ক সুদিং জেল, এখানে অনেক অনেক মেজর ইনগ্রিডিয়েন্ট আছে যেটার মাধ্যমে গ্লুটাথিওন আছে, সেটা নিয়ে আমি কথা বলছি, গ্লুটাথিওন থাকা মানেই আপনি ধপধপা ফর্সা হবেন, স্ট্রেট ফরওয়ার্ড কথা, গ্লুটাথিওন থাকলে আপনি ধপধপা ফর্সা হবেন, আপনার ফর্সা ভাব কেউ আটকাইতে পারবে না, যদি গ্লুটাথিওন অলা প্রোডাক্ট আপনি রাখেন সুদিং জেলের ফর্মুলেশনে, সিরামের ফর্মুলেশনে, ফাস্টার রেজাল্ট,
গ্লুটাথিওন যদি আপনার স্কিন কেয়ার রুটিনে সুদিং জেলের ফর্মুলেশনে থাকে বা কোন ধরনের সিরামের ফর্মুলেশনে থাকে, ফাস্টার রেজাল্ট, দ্রুত রেজাল্ট, ফাস্টার মানে দ্রুত তার সাথে রেজাল্ট দিবে এবং ধপধপা ফর্সা হবেন, আমার থেকেও বেশি ফর্সা হবেন, আমার থেকেও বেশি ফর্সা হবেন, ট্রাস্ট মি। আমি দেখা যায় অফিসের কাজে বাচ্চার কাজে দৌড়াদৌড়ি করি, যতটুকু স্কিন কেয়ার করার দরকার আমার, আরো বেশি লেভেলে, আরো বেশি লেভেলে আমি আরো ফর্সা হতাম, ট্রাস্ট মি, আমি আরো ফর্সা হইতাম। আপনি যদি রেগুলার বেসিস ব্যবহার করেন আপনি ফর্সা হবেন, এবং গ্লুটাথিওন থাকলে আপনাকে ফর্সা ভাব আটকাইতে পারবে না, ফর্সা ভাব আটকান যাবে না। সানব্লক ব্যবহার না করলেও গ্লুটাথিওন আলা প্রোডাক্ট যদি ব্যবহার করেন ফাস্টার রেজাল্ট, ফাস্টার রেজাল্ট, এটা বলা, এটা রিসার্চে বলা। কেন কি বলে দিচ্ছি, তবে এটার নাম হচ্ছে স্ট্রবেরি মিল্ক সুদিং জেল। স্ট্রবেরিও বলার দরকার নাই, মিল্কও বলার দরকার নাই, খালি বলবেন পিঙ্ক সুদিং জেল, মেহেরাপুর পিঙ্ক সুদিং জেলটা দাও, মেহেরাপুর পিঙ্ক সুদিং জেলটা অর্ডার করতে চাই, মেহেরাপু আজকে পিঙ্ক সুদিং জেলটা লিখেছে, হ্যাশট্যাগ পিঙ্ক সুদিং জেল অলরেডি টাইপিং শুরু হয়ে গেছে আপুদের, থ্যাংক ইউ সো মাচ। নাফিজা মোস্তারিন আপু লিখেছে, আনিকা ইসলাম আপু লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই আমরা একটু হ্যাশট্যাগ পিঙ্ক সুদিং জেলটা লিখবো, শুধুই এটা লিখি, কারণ আমি সিন্স কমেন্ট করতে পারছি না এটা কি কি কাজ করবে এটা নিয়ে কথা বলবো। ইন দ্য মিন টাইম আপনারা হ্যাশট্যাগ পিঙ্ক সুদিং জেল লিখবেন এবং অর্ডার করার সময় শুধু পিঙ্ক সুদিং জেলটাই লিখবেন, ঠিক আছে? ইনবক্সে বলেন, ওয়েবসাইটে বলেন, সব জায়গায় এটাই থাকবে। এইবার যে পিঙ্ক সুদিং জেলের মেজর ইনগ্রিডিয়েন্ট নিয়ে কথা বলবো, টেক্সচারটা পরে দেখাবো, টেক্সচারটা পরে দেখাবো, একটু লোভনীয় টেক্সচার আছে, হ্যাঁ লোভনীয় টেক্সচার আছে। সো প্রথম যেটা আছে স্ট্রবেরি, স্ট্রবেরি একটা ফল আমরা জানি, এবং ফলটা স্কিন কেয়ার মানে স্কিন কেয়ারের প্রোডাক্টে অনেক ফর্মুলেশনে ব্যবহার করা হয় সেটাও মোটামুটি জানি, অনেক সময় স্ট্রবেরি সিরাম দেখি, হ্যাঁ আমরা অনেক সময় স্ট্রবেরি এসেন্স দেখি, হ্যাঁ স্ট্রবেরিটা সাধারণত ফর্মুলেশন করে ক্রিমে ব্যবহার করা হয় না, কোন ধরনের নাইট ক্রিমে বা কোন ধরনের ডে ক্রিমে ব্যবহার করা হয় না, তারপর লিপ বামে দেখি, হ্যাঁ স্ট্রবেরি জিনিসটা দেখা যাচ্ছে যে লিপ রিপেয়ারিং প্রোডাক্ট বা হোয়াইটেনিং প্রোডাক্টে ব্যবহার করা হয়, কেন কেন, কারণ কি, ফর্সা করবে কিভাবে, স্ট্রবেরি তো গোলাপি রং, তাহলে এটা কিভাবে ফর্সা করবে, এটা কি সম্ভব? স্ট্রবেরি তো হচ্ছে গোলাপি রঙের, স্ট্রবেরিটা লাল রঙের, ভিতর উপরটা লাল, ভিতরে হচ্ছে গিয়ে লাল গোলাপি মিক্স করা, তাহলে স্ট্রবেরি তো গোলাপি করবে, স্ট্রবেরি কিভাবে সাদা করবে, আমরা কতটুকু জানি, না জানলেও আজকে একটু জেনে নিই। স্ট্রবেরিতে আপনার এমন একটা ফল, যদি 100 গ্রামের স্ট্রবেরি আপনি আপনি স্কিন কেয়ার রুটিনে রাখেন, 100 গ্রামের যদি স্ট্রবেরি আপনি স্কিন কেয়ার রুটিনে রাখেন, অথবা আপনি যদি বলেন যে 100 গ্রাম স্ট্রবেরির মধ্যে কি হোয়াইটেনিং ইনগ্রিডিয়েন্ট আছে যার কারণে এটা হোয়াইটেনিং এর কাজ করবে, 100 গ্রাম স্ট্রবেরির মধ্যে আছে 10.5 mg, মানে 10 গ্রাম করে, ধরেন 10.5 না, আমি 10ই বললাম, 10 mg করে গ্লুটাথিওন থাকে 100 গ্রাম স্ট্রবেরির মধ্যে, 10 গ্রাম করে আপনার গ্লুটাথিওন থাকে, সেই গ্লুটাথিওন বেসিক্যালি আপনি যদি স্কিন কেয়ার রুটিনে রাখেন আপনার স্কিন ফর্সা হবে, তার জন্য এটার মেজর ইনগ্রিডিয়েন্ট হচ্ছে স্ট্রবেরি, স্ট্রবেরিতে থাকা গ্লুটাথিওন। সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট, সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট কম বেশি নাম পড়ে সবাই বুঝে গেছেন, মিল্ক, দুধের মধ্যে এক ধরনের ফর্মুলেশন করা গ্লুটাথিওন থাকে, দুধের মধ্যে এক ধরনের ফর্মুলেশন করা গ্লুটাথিওন থাকে, যেটা কিনা হচ্ছে আপনি খাওয়া দাওয়ার মাধ্যমে, আপনি বিভিন্ন ধরনের প্রোটিন সমৃদ্ধ খাওয়া দাওয়ার মাধ্যমে আপনার বডিতে গ্লুটাথিওনটা বাড়ানোর কথা, সেটা যদি না বেড়ে থাকে, বাড়ে না, অনেক সময় দেখা যাচ্ছে ভাজা ভাজি বেশি খাচ্ছি আমরা, হ্যাঁ প্রসেসড ফুড বেশি খাওয়া হচ্ছে, গ্লুটাথিওনটা খাওয়ার থেকে ওরকম পাওয়া যায় না, কিন্তু যে প্রোটিনের মাধ্যমে আপনার বডিতে বা স্কিনে গ্লুটাথিওন পরিমাণটা বাড়বে সেটা দুধে থাকে, সো দুধে সেই থাকা প্রোটিনটা আপনার স্কিনে গিয়ে গ্লুটাথিওনের জিনিসটা বাড়াবে এবং ফর্সা করবে। সো মেজর দুটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে একদম গ্লুটাথিওনের মধ্যে সমৃদ্ধ, যেটা কিনা হচ্ছে গিয়ে আপনাকে ফর্সা করার উপর ফোকাসড, এই সুদিং জেলটা ফর্সা করবে, এই সুদিং জেলটা ফর্সা করার জন্য, প্লাস আপনার স্ট্রবেরিতে ভিটামিন সি থাকে, গ্লুটাথিওন থাকার পাশাপাশি আরেকটা অ্যান্টি অক্সিজেন যেটা থাকে সেটা হচ্ছে ভিটামিন সি, অ্যান্টিএজিং এর কাজ করবে, যাদের স্কিন প্রচন্ড পরিমাণ ড্রাই, যাদের কুচকে গেছে, বিভিন্ন জায়গায় রিঙ্কেলস পড়ে গিয়েছে, রিঙ্কেলস মুক্ত করবে। সোজা ঝাপটা কথায় হচ্ছে একদম 100% আপনার স্কিনকে ফর্সা করার পাশাপাশি বয়সের ছাপ ছাপ করানোর চেষ্টা করবে আমার আম্মু লিখছে পিঙ্ক সুদিং জেল, থ্যাংক ইউ আম্মু। সো আপনার 100% ফর্সা করার পাশাপাশি অ্যান্টিএজিং এর কাজ করবে, অ্যান্টিএজিং এর কাজের জন্য অবশ্যই আপনাকে ভিটামিন সি প্রোডাক্টগুলো রাখতে হবে, এবং স্ট্রবেরির মধ্যে ভিটামিন সি এবং গ্লুটাথিওন মিক্স আছে। 3 নম্বর মেজর ইনগ্রিডিয়েন্ট, আপনার দুধ থেকে আগত গ্লুটাথিওন এবং আপনার স্ট্রবেরি থেকে আগত আপনার গ্লুটাথিওন ছাড়াও গ্লুটাথিওনের যে র ফর্মুলা, আমরা কি জানি গ্লুটাথিওনের কালার যে পাউডারি হয়, যেটা টেক্সচারটা হচ্ছে গিয়ে পাউডারের মতো হয়, সেটাও আলাদা করে আছে,
Am I clear? বুঝতে পারছেন এটা কেন এত পাওয়ারফুল? এটা স্ট্রবেরি থেকে আগত হওয়া গ্লুটাথিওন আছে, এটার মধ্যে দুধের থেকে আগত যে গ্লুটাথিওন আছে সেটাও আছে, আলাদা করেও গ্লুটাথিওন আছে, মানে সেপারেট যে প্রিমিয়াম গ্লুটাথিওন বলা হয় যে ফর্মুলাটা হচ্ছে সুদিং জেলে ব্যবহার করা হয় সেই গ্লুটাথিওনও আপনার আলাদা করে এটার মধ্যে দেওয়া, তার মানে তিন ধরনের গ্লুটাথিওনের একটা সমন্বয়ের মাধ্যমে এটা একটা স্ট্রং হোয়াইটেনিং সুদিং জেল অনেক বেশি পরিমাণ। যারা হচ্ছে গিয়ে প্রথম ওয়াশ থেকে যাচ্ছেন আমি ধব ধবা সাদা হব তাদের জন্য এই সুদিং জেলটা, তাদের জন্য এই সুদিং জেলটা। এছাড়াও এটার মধ্যে কোলাজেন আছে, এটার মধ্যে কোলাজেন আছে, তবে কোম্পানি বলে দিয়েছে কোলাজেনের পরিমাণটা গ্লুটাথিওনের থেকে কম, কোলাজেন আছে স্লাইটলি খুবই কম, এটার কোলাজেন ফোকাসড সুদিং জেল না তবে খুবই কম আছে। আপনার মেজর কাজ এটা গ্লুটাথিওনই যা করার করে দিবে। আপনি যদি এটা ফুল গলা এরিয়াতেও দিতে চান দিতে পারবেন, ঠিক আছে, গলা এড়িয়ে চাইলেও দিতে পারবেন। সো এইটার মধ্যে কোলাজেন যতটুকু আছে তার থেকে বেশি গ্লুটাথিওন আছে। যারা গ্লুটাথিওন দিয়ে ফর্সা হতে চাচ্ছেন এবং আপনি এমন একটা সুদিং জেল যাচ্ছেন, বা এমন আছেন অনেক আপুরা যে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, আমি নাইট ক্রিম সুটই করে না, আমার আপু ভালো নাইট ক্রিম খারাপ নাইট ক্রিম ব্যবহার করে, আমার ওলট পালট ব্যবহার করে অবস্থা খারাপ, আমার কোনোভাবেই আমি নাইট ক্রিম ব্যবহার করে ফর্সা হইতে পারতেছি না, জাস্ট গো ফর আওয়ার পিঙ্ক সুদিং জেল। পিঙ্ক সুদিং জেলে চলে যান, 100% বেস্ট রেজাল্ট, ফর্সা হবেন প্রথম ওয়াশ থেকেই ধপ ধপে, এক শেড ফর্সা আপনি প্রথম ওয়াশেই দেখবেন, এক শেড ফর্সা আপনি প্রথম ওয়াশ থেকেই দেখবেন। আমরা সবাই একটু হ্যাশট্যাগ পিঙ্ক সুদিং জেল যা লিখি লিখছে, সুমাইরা জাহান, হুমাইরা জাহান আপু হ্যাশট্যাগ পিঙ্ক সুদিং জেল, থ্যাংক ইউ সো মাচ আপু। সুদিং জেলটা কি ঘাড়ে ইউজ করা যাবে? হাদিজা আক্তার আপু কেবল আমি বললাম গলা ঘাড়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সিন্স এটা ধপধপা ফর্সা হওয়ার সুদিং জেল, আপনার ফুল ফেসটাকে যখন আপনি ফর্সা করে ফেলতেছেন আপনি আপনার গলার সাথে বা ঘাড়ের সাথে যদি সমন্বয় রাখতে চান আপনি যখন সুদিং জেল অ্যাপ্লাই করবেন আপনি গলা ঘাটটা কভার করে ফেলেন, গলা এবং ঘাটটা জাস্ট কভার করে ফেলেন, একদম সমন্বয় ভাবে ফর্সা হবে, তালে তালে ফর্সা হবে, ঠিক আছে, গলা ঘাড়ে দিতে পারবেন। কিন্তু ঘাড়ের ভাজের দাগ যেটা অনেকদিন ধরে আপনি মোটা জনিত কারণে বা পোস্ট প্রেগনেন্সি জনিত কারণে ঘাড়ের একদম লেয়ার লেয়ার দাগ পড়ে গেছে ভাই, সেটার জন্য বডি ক্রিম ব্যবহার করতে হবে, সেটার জন্য বডি ক্রিম ব্যবহার করতে হবে, ঠিক আছে, আন্দাজে চাপা মেরে লাভ নাই, এটা যোগ্যতা হচ্ছে যতটুকু আমি ততটুকুই বলবো। আন্দাজে এটা বডি ক্রিমের মতো যে ঘাড়ের কালো দাগ বডি ক্রিম দিয়ে যাবে, আপু তো বলছে ঘাড়ে অ্যাপ্লাই করতে, এবার তো ঘাড়ে অ্যাপ্লাই করতেছি ঘুষা ঘুষা সুজিং জেল, কাম হবে না, এটার জন্য নেবেন বডি ক্রিম, এটার জন্য নিয়ে নেবেন বডি ক্রিম, ঠিক আছে। এটা মুখের সাথে সাথে গলা ঘাড় দিতে পারবেন, সমন্বয় ভাবে ফর্সা হবে। এবার আসি কিভাবে ব্যবহার করবো এই সুদিং জেল, এটা তো এত সুন্দর স্মেল, ট্রাস্ট মি এটার এত সুন্দর গন্ধ, গন্ধের জন্যই অর্ধেক মানুষ টক করবে, ট্রাস্ট মি স্মেলটা এত সুন্দর, সিন্স এটার মধ্যে মিল্ক এবং স্ট্রবেরি স্মেলটা খুবই সুন্দর লাগে, এবং যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে তাদের তো কিছু খাইয়েও ফেলবো মনে হয়, খুবই 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 সুন্দর দেখাচ্ছি। আচ্ছা আপু প্রোডাক্ট হাতে পেয়েছি কিভাবে ব্যবহার করবো, আপু ইনবক্স করে দেন একটু কোন প্রোডাক্ট, এখন তো আমি একটা রিকোয়েস্ট করব, আমি অফারে দিই বা কোনো প্রোডাক্ট লঞ্চ করি আমি কিন্তু লাইভে এসে খুব সুন্দর করে সময় নিয়ে কোন প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করবেন সব বলে দিই। আপনারা কেন জানি লাইভটা অর্ধেক দেখেন বা আপনারা লাইভে প্রাইসিংটা শুনে দৌড় পারেন, আমি কিন্তু এখানে অনেক বক্তব্য পেশ করতেছি কোনটা কিভাবে ব্যবহার করে, তা আপনারা শুনবেন না, না শুনে ইনবক্সে গিয়ে আপনি কিভাবে ব্যবহার করেন, কিভাবে এখন কিভাবে ব্যবহার করার প্রশ্নের উত্তরগুলো একটু ডিলে হয় দিতে, কেন ডিলে হয়, প্রচুর অর্ডার ইনবক্সে, সো ওরা দেখা যাচ্ছে অর্ডার নিতেই ব্যস্ত, আপনাকে যে আলাদা করে বা সেপারেটলি আপনাকে বলে দিবে আপুটা এভাবে ব্যবহার করেন ওই সময়টা আসলে ইনবক্সে আমার মেয়েদের কাছে নাই, সত্যি কথা যেটা। তারপর যদি আমার লাইভটা একটু মনোযোগ দিয়ে দেখেন আমার মেয়েদের রিপ্লাই জন্য তো অপেক্ষাই করা লাগে না, মডারেটরের আগে আপনি জানবেন যে আমি প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করবো, তাই না? সো আমরা একটু মনোযোগ দিয়ে লাইভটা শুনবো, প্রাইস এই যে আমার কাপড় এখনই প্রাইস বলে মানে চলে যাবে, মানে প্রাইসটা জেনেই সে এখন অর্ডার করবে, একটু আমরা ইউজিং প্রসেসটা শুনে নিই যেটার জন্য আমরা ইনবক্সে আর আমার অপেক্ষা করবেন না, আমার মডারেটরের রিপ্লাই জন্য অপেক্ষা করবেন না, ঠিক আছে। আচ্ছা মাথা নষ্ট প্রাইসে দিব রে ভাই, প্রাইস ভালো দিব, টেনশন নাই। আচ্ছা হ্যাশট্যাগ পিঙ্ক কোলাজেন সুদিং জেল, আপু স্কিনের নিচে কালো দাগের জন্য কি আছে? স্কিনের নিচের মানে বুঝি নাই, স্কিনের নিচে বলতে কি, চোখের নিচে, চোখের নিচের জন্য আপনি নিয়ে নেবেন আমাদের নূর গোল্ড আই ক্রিমটা নিয়ে নেবেন 700 টাকা করে, ঠিক আছে। যেহেতু একদিন পরে লাইভে আসছি আপুদের তো মাথা নষ্ট থাকবেই, ঠিক আছে সেটা আমি মেনে নিচ্ছি, একটু পরে দেখা আপু, হ্যাঁ আপনাদের সাজেশনে যে প্রোডাক্টগুলো একটু পরে দেখা, এটা নিয়ে একটু কথা বলে নিই নাহলে আমি হারাই যাবো। আচ্ছা পিঙ্ক কোলাজেন সুদিং জেলটা কত ML বলছি, 300 ML, 300 ML, 300 ML এর সুদিং জেল, ঠিক আছে। সুদিং জেলের আপনার ওয়ার্ল্ড ওয়াইড মানে সাইজ যেটা হয় সাধারণত 280 থেকে 300 মধ্যে হয়, সাধারণত 280 থেকে 300 মধ্যে হয়ে যায় আপনার। আপু পিলিং সেট আনো, পিলিং সেটটা আমি আনছিলাম এক সময়, আমি নিজেও ব্যবহার করেছি,
একবার আমি পিলিং জিনিসটা একটু ভয় পাই পার্সোনালি, এবং যেটা আমি ভয় পাই আমি করতেছি না সেটা আমি পেয়ে জানি না, বা যেটা আমি মাখি না সত্যি কথা বলতে সেটা আমি, যেমন আমি ট্যাবলেট, আমি যদি এখন হোয়াইটেনিং ট্যাবলেট আনি আমি খাবো না, আমি খাবো না হোয়াইটেনিং ট্যাবলেট। অনেক আপনারা হোয়াইটেনিং ট্যাবলেট আনতে বলে আমাকে, কিন্তু আমি আনি না, কারণ আমি নিজে যেটা খাবো না আমি এটা সেল করবো না, আমি যেটা মাখবো না সেটা আমি সেল করবো না, মানে এটা কথা। আমি পিলিং এখন করব না, হ্যাঁ আমার পিলিং করা দাও, আমার প্রোডাক্ট গুলো এত এত ভালো। আপনার পিলিং জিনিসটা কি, যে দাগ গুলা হচ্ছে কি যাইতে চায় না, পিলিং কখন করবেন অ্যাকচুয়ালি? অনেক আপনারা বুঝে না, অনেক আপনারা মনে করে ফর্সা হওয়ার জন্যই পিলিং, ফর্সা হওয়ার জন্য কিন্তু পিলিং না। আপনার পিলিং করবেন কখন, যখন আপনি দেখবেন আপনার নাইট ক্রিম কাজ করতেছে না, আপনার সুদিং জেল কাজ করতেছে না, রেগুলার স্কিন কেয়ার করতেছেন, ফেস প্যাক ব্যবহার করতেছেন, সিরাম ব্যবহার করতেছেন, আপনার কোনো উন্নতি হচ্ছে না, তখন কি আপনি পিলিং করবেন? পিলিং এ তো অনেক সময় ব্লিডিংও হয়, পিলিং করলে আপনার অনেক সময় রক্ত বের হয়, আপনি কি অনেক বেশি সাহসী যদি না হয়ে থাকেন আপনি পিলিং করতে পারবেন না, তাই না? সো আমরা যদি রেগুলার একটা ফর্মুলেটেড স্কিন কেয়ার জার্নির মধ্যে থাকি পিলিং করার কোনো প্রয়োজনীয়তা নাই। আপনি যদি এমন থাকে যে আপনার এক জায়গা কালো পোড়া দাগ আছে বা আপনার একটা জায়গা কালো হয়ে আছে, আপনি চাচ্ছেন ওই জায়গাটা শুধু পিলিং করতে, টার্গেটেড পিলিং করতে পারেন, যে শুধু টার্গেট করে আমি একটা এরিয়া পিলিং করলাম, সেটা ঠিক আছে। কিন্তু ফুল ফেস পিলিং করার মধ্যে আমি কোন ধরনের বেনিফিট আমি তখন করেছিলাম, তখন আমার কাছে ওরকম মনে হয় খালি উল্টা হচ্ছে কি জানেন, বেদনা বাড়বে। কেমন বেদনা আমি বলি, বলে দিচ্ছি বেদনাটা কেমন বেদনা। যে কয়েকদিন আপনার পিলিং করবেন আপনি, 15 থেকে 1 মাস ধরেন এক একটা কোর্স থাকে পিলিং পুরো সেটে, সাবান সিরাম টোনার ডে ক্রিম নাইট ক্রিম সানব্লক এগুলো থাকে, ওই 15 দিন আপনি ওই পিলিং সেটের পিলিং প্রোডাক্ট গুলো ছাড়া অন্য কিচ্ছু ব্যবহার করতে পারবেন না। সো আপনি দেখবেন যে আমি লাইভে একটা একটা করে নতুন নতুন প্রোডাক্ট নামাচ্ছি, লাইক আমি যে সুদিং জেল নামাচ্ছি, আমি সাবান নামাচ্ছি, আমি ফেস ওয়াশ নামাচ্ছি, আমি সানব্লক নামাচ্ছি, আমি নাইট ক্রিম নামাচ্ছি। আপনার যে পিলিং এর টাইমে আপনি লোভে পড়ে যাবেন কিন্তু আপনি ফেসে দিতে পারবেন না, আপনার একটা স্ট্রিক্ট রুলের মধ্যে তখন থাকা লাগে। হ্যাঁ, পিলিং এর কোর্স শেষ হয়ে যাওয়ার পরে 1 মাস পরে আপনি আবার রেগুলার স্কিন কেয়ার, মানে ধরো 1 মাস হয়ে গেছে পিলিং করার পরে, 5 থেকে 7 দিন গ্যাপ দিয়ে আপনি আবার রেগুলার স্কিন কেয়ার যাইতে পারবেন। তবে ওই যে 15 থেকে 1 মাস যে কষ্টটা না, কষ্টটা আপনি ধরে রাখতে পারবেন না, সেটা আমার হয়েছিল। শালা কিচ্ছুই ব্যবহার করতে পারতাম না, খালি ওই কয়টা প্রোডাক্ট, ঠিক আছে? তো সেই জন্য আমি পিলিংটা আনি না, আর পিলিং আমি নিজে একটু ভয় পাই সেজন্য করি না। আর আপনাদের যদি পছন্দ থাকে, আমি তাহলে তো আসলে এক একটা মানুষের পছন্দ এক এক রকম, সেই ক্ষেত্রে অবশ্যই অনেক ভালো ভালো অনলাইন পেজ আছে যারা পিলিং সেট সেল করে, তো সেখানে বুঝে শুনে আপনারা পারচেস করতে পারেন। আচ্ছা আপু, আপু তোমার লাইফটা দেখতে অনেক ভালো লাগে, কেন ভালো লাগে বলেন তো? আচ্ছা আপু বডি ক্রিম দেখাও, আমার অনেক বডি ক্রিম ইউজ করছি বাট কাজ করে না, জাস্ট গো ফর আওয়ার দুবাই বডি ক্রিম। যাদের কোনো বডি ক্রিম কাজ করে না আপুরা, ট্রাস্ট মি দিস উইল ওয়ার্ক শিওরলি। আপনার যদি পুরো হাতে পশম থাকে, পায়ে পশম থাকে বলেই আপনার বডি ক্রিম কোনোভাবে কাজ করে না, জাস্ট এটার সাথে আমাদের একটা হোয়াইটেনিং সোপ নিয়ে নেবেন, বাথ সল্ট দই সম্ভব হয় নিয়ে নেবেন, কারণ আপনার পশম বেশি থাকার কারণে ক্রিম কিন্তু পোর্সে পর্যন্ত যাইতে পারে না। আপনি যদি বাথ সল্ট ব্যবহার করেন বা হোয়াইটেনিং সোপ গুলো ব্যবহার করেন, আপনার সেই পশমের ভিতরে গিয়ে পোর্স গুলো ক্লিন হবে, ক্লিন করার পরে যখন আপনি বডি ক্রিমটা লাগাচ্ছেন ফাস্টার কাজ করতেছে, ফাস্টার কাজ করবে, ঠিক আছে? একদম 3 ডেজ চ্যালেঞ্জ, 3 দিন থেকে আলহামদুলিল্লাহ রিভিউ আছে, তবে 3 দিন থেকে শুরু করে 15 দিনের মাথায় রিভিউ আছে। সব আপুদের 3 দিনে কাজ করবে এমন না, তবে একটা ব্যবহার করে 7 থেকে 10-এর ফর্সা হবেন, এই বডি ক্রিম ব্যবহার করে 7 থেকে 10-এর আপনি ফর্সা হবেন। তবে আপনাকে স্থায়ী বা পার্মানেন্ট রাখতে হলে আপনাকে টানা 3টা ব্যবহার করতে হবে, একটা রেগুলার প্রাইস 1900 টাকা, অফার প্রাইস 1500 টাকা, 3টা নিলে কম্বো প্রাইসিং হচ্ছে 4200 টাকা করে, 3টা নিলে কম্বো প্রাইসিং জাস্ট 4200 টাকা করে। আচ্ছা পিঙ্ক সুদিং জেল হ্যাশট্যাগ দিয়ে রেখেছেন মুনি আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন সুদিং জেলের টেক্সচারটা দেখাবো, ব্যবহার বিধি বলবো, এরপর প্রাইস বলবো। ভিআইপি কার্ডটা দেখাও, এই যে ভিআইপি কার্ড, ভিআইপি কার্ড চলে আসে। হ্যাঁ, তবে আপনারা যখন ভিআইপি কার্ড অ্যাভেল করবেন, অনেক আপনারা বুঝতে পারে না, আমাদেরকে কিন্তু ইনবক্সে জিনিসটা দেখাইতে হবে, ছবিটা পাঠিয়ে দিবেন অথবা আপনি আপনার মোবাইলে সেভ রাখবেন, ছবি একবার একবার তুলে আপনার মোবাইলে আপনি সেভ করে রাখবেন, যখনই ওরা চাবে আপনারা জাস্ট দিয়ে দিবেন, অথবা যখন আপনি ওয়েবসাইটে অর্ডার করছেন নাম্বারটা আপনার মোবাইলে কন্ট্যাক্ট নাম্বারে আপনি সেভ করে রাখবেন, আপনি যখন ওয়েবসাইট অর্ডার করবেন কন্ট্যাক্ট নাম্বার থেকে কপি পেস্ট করে নোটের মধ্যে দিয়ে দেবেন, অটোমেটিক্যালি আপনি ভিআইপি প্রাইসিং পাবেন। তবে আজকে ভিআইপি আপুরা একটা অনেক অনেক মানে বেস্ট একটা অফার পাবে বলছি। আপু গ্লাস স্ক্রিনের জন্য আজকে সুদিং জেলটা ব্যবহার করতে পারবেন, গ্লাস স্ক্রিনের জন্য আজকে সুদিং জেল 100% এফেক্টিভলি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে ফর্সা করবে, অ্যান্টিএজিং এর কাজ করবে, পাশাপাশি আপনি স্কিনটাকে ময়শ্চারাইজিং এর মাধ্যমে গ্লাস স্কিন করার চেষ্টা করবে, ঠিক আছে? কিন্তু মেজর করবে ফর্সা, এটা ফোকাস করবেই ফর্সা হওয়াতে, ফোকাস করবেই ফর্সা হওয়াতে, বলে দিচ্ছি। পিঙ্ক সুদিং হ্যাশট্যাগ পিঙ্ক সুদিং জেল, আপু সুদিং জেলটা কিভাবে ইউজ করতে হবে বলো, আপু কিভাবে ভিআইপি কার্ড পাবো, লাইভের শুরুতে বলে দিয়েছি। যারা আমরা এখন জয়েন করছি লাইভটা রেকর্ডেড দেখে নিবো, ভিআইপি কার্ডের রুলস অ্যান্ড এভরিথিং বলে দিয়েছি, ঠিক আছে? ভিআইপি কার্ডের রুলস অ্যান্ড এভরিথিং আমি বলে দিয়েছি। আচ্ছা এবার চলে আসি, এটা টেক্সচারটা একটু দেখাই। হ্যাঁ, এটা টেক্সচারটা দেখাই, আমি মুখেও একটু অ্যাপ্লাই করি, যদিও আমি আজকে তো মুখ ধোয়ার জিনিসপত্র নিয়ে বসি নাই।
দিস ইজ দ্য টেক্সচার। আমি এটাকে কেন বলছি, এটা মিল্ক এবং স্ট্রবেরির মিক্সচারে একদম লাইট একটা পিঙ্ক কালারের, ঠিক আছে, লাইট একটা ঘন পিঙ্ক কালারের, এত বেশি আরাম পাবেন, ট্রাস্ট মি, অনেক অনেক বেশি আরাম পাবেন, ঠিক আছে। আচ্ছা, দুবাই বডি ক্রিমটার প্রাইস হচ্ছে অফারে 1500 টাকা। আবার বডি ক্রিম নিয়ে পরে কথা বলছি আপু, এটা নিয়ে একটু কথা বলে নিই। সো ঠিক এইভাবে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার স্কিনটা এত বেশি মিল্কি, বাটার বাটার, আমি এটার নাম বাটার দিতে চাইছিলাম, বাটার দিতে চাইছিলাম, কিন্তু বাটারটা আসলে সাথে যায় না, তো ওই সুযোগ আমি দেই না, যে কালারের সাথে যায় না। আর আমার না গোলাপি রং অনেক পছন্দ, বুঝছেন, ঘুরে ফিরে খালি গোলাপের মধ্যে, স্মেলটা মারাত্মক। ফুল ফেসে অ্যাপ্লাই করছি, সমস্যা নেই, আপনি চাইলে লেয়ার লেয়ার করেও লাগাতে পারবেন, অথবা আমার মতো এভাবেও। এত সুন্দর স্মেল, স্ট্রবেরি জাস্ট কুট কুটকে ভরা হ্যায়, গ্লুটাথিয়ন কুট কুটকে ভরা হ্যায়। মনিকা খান আপু হাই আপু, আপু এমন এত কমেন্ট করছে আপু, দেখছোই না, ফাতেমাতু জোহরা আপু, আপু অনেকের কমেন্ট মিস করতে পারিস, আমি কেমনে বুঝাবো, আমি কি কার কসম কাটবো বলেন তো, যে আমি ইচ্ছা করে মিস দিই না কমেন্ট, কার কসম কাটতাম বোন, কার কসম কাটবো, ইচ্ছা করে আমি কমেন্ট মিস দিই তা না। দেখেন আমি এখন হারাই গেছি, জাস্ট সুদিন যেটা আমার ফেসে লাগাচ্ছি, আমি জাস্ট হারাই গেছি আপুরা, আমাকে একটু সুন্দর করে অ্যাপ্লাই করতে দেন। এত সুন্দর টেক্সচার, এত সুন্দর করে মিশে যাবে। হ্যাঁ আমি ফুল ফেসে, আমি এই জন্যই আজকে পিছনের দিকে নিয়েছি হিজাবটা, জানো আমি অ্যাপ্লাই করলাম, আমার হিজাবটায় না জাগে, মারাত্মক সুন্দর। দিস ইজ দ্য টেক্সচার অফ দিস সুদিং জেল, এই যে আমি দেখাই, একদম হালকা গোলাপি রঙের, ভেরি লাইট ওয়েটেড, খুব দ্রুত অ্যাবজর্ব করবে, এবং গ্লুটাথিয়ন দেওয়ার কারণে এটা আপনাকে খুব দ্রুত ফর্সা করবে, খুব দ্রুত ফর্সা করবে, মানে মন চাবে খালি দেই আর দিই। সুদিন জেল জিনিসটাই এরকম, চোখের নিচেও দিতে পারবো, আমি এখন অ্যাভয়েড করছি যেহেতু আমি একটু আইলাইনার এন্ড এভরিথিং দেওয়া, হ্যাঁ ফুল ফেসে এভাবে দিতে পারবো, আপনারা চাইলে আরো একটু ঘন করে চাইলে দিতে পারবেন, ঠিক আছে। যত বেশি স্কিনকে খাওয়া দিবেন আপু, হ্যাঁ যত বেশি আপনি আপনার ত্বককে ফুড দিবেন, খাওয়া দিবেন, খাদ্য দিবেন, আপনার স্কিন তত বেশি গ্লোয়িং হবে। অনেকে দেখবেন অনেক বয়স হয়ে গেছে, হ্যাঁ কিন্তু আপনার স্কিনের চর্চা, সে ত্বকের চর্চা সে অনেক আগে থেকে বা ছোটবেলা থেকে করার কারণে তার বয়সটা বোঝাই যায় না, তাকে দেখলে মনে হবে যে আপনার থেকে ছোট লাগতেছে। হ্যাঁ আপনার মানে বয়স্করা যারা থাকে তারা কিন্তু এমন না যে ধরেন জেনেটিক্যালি তো থাকে, অনেকে অনেকে আছে জেনেটিক্যালি, যেমন শুকনা থাকে, হাত পা চিকন চিকন থাকে, ওরকম অন্যরকম, আমি বলছি ফেসের মধ্যে যে বয়সের ছাপ সেটার কথা, তারা রেগুলার বেসিস এত স্কিন কেয়ার করে যার জন্য তার বয়স যদি 50ও থাকে, ট্রাস্ট মি তাদেরকে দেখলে মনে হয় দে আর অ্যাকচুয়ালি 30+, সত্যি কথা যেটা, যেমন আমি 30+, আমাকে দেখলে 30+ মনে না হলেও মনে হয় যে আমি 25-এর বা 30-এর মধ্যে বা 30 এরকম হতে পারে। তবে কিছু কিছু আপুরা বা কিছু কিছু মুরব্বী আপুদের স্কিন এত বেশি টসটসা লাগে জাস্ট বিকজ তারা অনেক ছোটবেলা থেকেই স্কিন কেয়ার জিনিসটাকে তাদের মানে লাইফে ধরে রাখছে। হ্যাঁ স্কিন কেয়ার আমার মতো অনেকে আছে যারা শুরু করছি হচ্ছে গিয়ে 30-এর পরে, সত্যি কথা যেটা, অনেকেই আছে, বেশিরভাগ বাংলাদেশি মেয়েরা এরকম, কিন্তু অনেকেই আছে যারা আগে থেকে সিরিয়াস ছিল এবং তারা এখন বেস্ট স্কিনের অধিকারী। সো আপনারা যদি একটু সময় নিয়ে আপনার স্কিনকে কদর করেন, অনেকে মনে করে স্কিন কেয়ার আর কি জিনিস, স্কিন কেয়ার মানে তো হইতেছে গিয়ে একটা বা মানে একটা শৌখিনতা, বা ধরেন আমি আমার গেস্ট রুমটা অনেক সুন্দর করে সাজানো, মানে আমাদের ড্রয়িং রুমটা খুব সুন্দর করে সাজানো, শোপিস দিয়ে ভরা, শোপিস দিয়ে খুব সুন্দর করে সাজাচ্ছে, এইটাই হচ্ছে স্কিন কেয়ার। তোমার লাইফে স্কিন কেয়ারের জায়গাটা হচ্ছে এটা, নো মাই ডিয়ার, স্কিন কেয়ারের জায়গাটা কিন্তু সো সো ইম্পর্টেন্ট, আপনার স্কিনের যত্নটা করা খুব ইম্পর্টেন্ট। আপনি শাওয়ার নিচ্ছেন আপনার ক্লিন থাকার জন্য, আপনি ভাত খাচ্ছেন আপনার ক্ষুধা পেটটাকে ভরায় রাখার জন্য, ঠিক আছে, আপনি ঘুমাচ্ছেন আপনার ব্রেনটা যাতে কুল কুল থাকে সেজন্য, আপনার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো কিন্তু আপনার আলাদা করেই আপনার ত্বকের যত্নের জন্য ফোকাস করে বানানো, এবং এটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি ঘুমান ঠিক আছে, আপনি খান ঠিক মতো ঠিক আছে, কিন্তু আপনি স্কিন কেয়ারে কিছুই ব্যবহার করেন না, আপনি আয়নার সামনে দাঁড়াইলে কেমনে কনফিডেন্স পাবেন, আপনি আয়নার সামনে দাঁড়াইলে
সেই পজিটিভ ভাইবটা কিভাবে পাবেন, অনেক কিছু ম্যাটার করে, ঠিক আছে? এটা যারা বুঝি তো বুঝি, আর যারা বুঝি না তারা আসলে যে কবে বুঝবো নিজেরা জানি না। সো দিস ইজ সো রিল্যাক্সিং সুদিং জেলটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই না করে পারি নাই, এত সুন্দর এটা টেক্সচার, মানে মারাত্মক মারাত্মক মিল্কি টেক্সচার। এটাকে বলা উচিত ছিল বাটার সুদিং জেল, বাট আপনারা পিঙ্ক সুদিং জেল বললেই দিয়ে দিবে, ঠিক আছে? পিঙ্ক সুদিং জেল দিলেই আপনারা অর্ডারটা আমাদের জন্য ফাস্ট, মানে সুবিধা হয়, পিঙ্ক লেখাটা দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? সবকিছু মিলাই আমরা একটু নামটা ছোট রেখেছি এবং আপনাদের জন্য ছোট রেখেছি, পিঙ্ক সুদিং জেল বললেই দিয়ে দিবে। আচ্ছা, ঠিক এইভাবে অ্যাপ্লাই করবেন, চাইলে এটার উপরে একটু বাড়াইতে পারেন, হ্যাঁ, চাইলে এটার উপরে আরেকটু বাড়াতে পারবেন, এর থেকেও বাড়াতে পারবেন। যত বেশি অ্যাপ্লাই করবেন তত বেশি আপনার স্কিন হচ্ছে গিয়ে ফসা হবে, সিন্স এটা গ্লুটাথিওনের ফোকাস করে সুদিং জেলটা, এটা যত বেশি দিবেন তত বেশি ফসা হবে, ঠিক আছে? আর অ্যান্টি এজিং এর বয়সের ছাপ কমাবেন, বয়সের ছাপটা কমানোর কাজ করবে। ঠিক এইভাবে অ্যাপ্লাই করে আপনি জাস্ট এক ঘন্টা রেখে দিবেন, একটা ঘন্টা রেখে দিবেন প্রতিদিন, প্লিজ আপুরা একবার করে, প্রতিদিন একবার করে। আর আসি এবার যারা আমার মতো দেখা যাচ্ছে দুবাই স্যাফরন সুদিং জেল অ্যাপ্লাই করি, হ্যাঁ, তারা হচ্ছে গিয়ে একদিন পর একদিন, মানে একদিন আপনি দুবাই ব্যবহার করবেন, একদিন এটা ব্যবহার করবেন, একদিন জাস্ট এটা ব্যবহার করবেন, ঠিক আছে? আমরা যারা ফর্সা হয়ে গিয়েছে, অনেকটা ফর্সা হয়ে আছি, তারা একদিন পর একদিন ব্যবহার করলেও জোস রেজাল্ট পাবেন, কোনো সমস্যা নেই, আপনার ফর্সা ভাবটা ধরে থাকবে, ঠিক আছে? কিন্তু আপনি 100% যদি চান যে একটা সুদিং জেল দিয়ে ফর্সা হইতে, তাহলে আপনার এটা প্রতিদিন আপনাদের স্কিন কেয়ারে রাখবেন, প্রতিদিন আপনি আপনার স্কিন কেয়ার রুটিনে রাখবেন, ঠিক আছে? সো একটা বেলা আপনার এমন না যে আপনার স্টেপ বাই স্টেপ, ধরেন আপনি ফেস প্যাক ব্যবহার করার পরে স্টেপই রাখতে হবে, না এরকম না, আপনি যে কোনো এক বেলা, তবে এটা লাগায় আপনারা ঘেমে যাবেন, এই ধরনের কাজ করবেন, এটা লাগিয়ে এটা ড্রাই হতে সময় দিবেন, এটাকে অ্যাবজর্ব করতে সময় দিবেন। ধরেন মানে হঠাৎ করে চুলার কাছে চলে যাচ্ছেন, ওখানে গিয়ে আপনি রান্না বান্না করবেন, আপনি ঘামাবেন, ঘামের সাথে এটা মিক্স হয়ে যাবে, ঘামের মধ্যে যে জার্মসটা আছে সেটার সাথে মিক্স হয়ে যাবে, দেন সেই জার্মসটা আপনার লোমকু বা আপনার পোর্স গুলো অ্যাবজর্ব করবে, যেখানে আপনার গ্লুটাথিওন বা এটাতে যে প্রোটিন গুলো আছে সেটা অ্যাবজর্ব করে আপনার স্কিনটা ফসা হওয়ার কথা, আপনি এটার প্রসেসটা উল্টা করে ফেলার কারণে আপনার স্কিনটা কিন্তু উল্টো ডার্ক বা আপনার কি বলবো পোর্স গুলো ক্লকড হয়ে যাওয়ার কাজগুলো করবে, ঠিক আছে? আমরা এটা লাগিয়ে জাস্ট এক ঘন্টা ওয়েট করবো, তারপর আমরা পানি দিয়ে ছোট ছোট ধুয়ে ফেলবো, একদম ফার্স্ট ওয়াশ থেকে আপনি রেজাল্ট পাবেন। এবং যেটা করবেন আপু, এতগুলো অর্ডার করেছি, এবার তো ভিআইপি কার্ড পাবো আশা করি। আপু আমি একটা কথা বলি, অনেকে পান না কেন এটা আমি একটু বলে দিই, ভিআইপি কার্ডটা তো যখন দেখা যাচ্ছে অনেকে কি বলবো ইটস লাইক আমাদের ভিআইপি কার্ড যখন আমরা এখন আজকে দেখাইছি, আজকে থেকে দেখা যায় যে 7 দিনের মধ্যে ভিআইপি কার্ডটা শেষ হয়ে যায়, হ্যাঁ, বা 4 দিনের মধ্যে শেষ হয়ে যায়। আপনারা ওই 4 দিন অর্ডার করেন না, আপনারা রেগুলার কাস্টমার হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে ওই 4 দিন অর্ডার করছেন না, আপনারা দেখা যাচ্ছে পঞ্চমতমে বা অষ্টমতম গিয়ে অর্ডার করতেছেন, ভিআইপি কার্ডটা নাই, আপনি রেগুলার কাস্টমার হওয়া সত্ত্বেও পাচ্ছেন না, কারণ অনেক আপুরা 5,000 টাকা দিয়ে অ্যাভেল করে নেয় ভিআইপি কার্ডটা, যার জন্য অনেক রেগুলার আপুরা কিন্তু ভিআইপি কার্ড না থাকা অবস্থায় যখন অর্ডার করতে যান তখন গিয়ে কি হয় আপনারা পান না, আপনারা মন খারাপ করেন, ঠিক আছে? আপু প্রাইসটা তো বলো, আপু বলতেছি, আমি নিয়মটা একটু বলে নিই তারপর বলতেছি, আমরা লাইভটা একটু বেশি করে শেয়ার দিই, আরো একবার করে শেয়ারটা বাড়াই দিই, ঠিক আছে? আরো একবার করে আমরা লাইভে শেয়ারটা কিন্তু বাড়িয়ে দিব। আচ্ছা, হ্যাশট্যাগ লিখতে থাকি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে চলে আসবো এটার, ওই যে বললাম এক ঘন্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেলবো, ব্যাস হয়ে গেল ধোয়া, রাতে ব্যবহার করে দিনে ব্যবহার করে ডাজেন্ট ম্যাটার। এবার আসি প্রাইসিং এ, এইটা যেহেতু গ্লুটাথিওন 3টা ফর্মুলেশনে পাচ্ছেন, হ্যাঁ, প্রথমে একটু বলে দিচ্ছি প্রাইসটা আগে বাইট করি, পরে প্রাইস তুলট পরট বলবো, ওয়েট, প্রাইসটা একটু বের করে নি আপুরা। আচ্ছা, প্রাইসে সো এই যে সুদিং জেলটা, এটার মধ্যে 3টা ফর্মুলেশনে আপনি গ্লুটাথিওন পাচ্ছেন, একটা ফর্মুলেশনে হইলে কিন্তু প্রাইস একটু বেশি হয় আপুরা, গ্লুটাথিওন তো একটু প্রাইসি, মানে আপনারা জানেন গ্লুটাথিওন অন্যান্য ফসাকারী ইনগ্রিডিয়েন্টের থেকে গ্লুটাথিওনটা ওয়ার্ল্ড ওয়াইড একটু প্রাইসি ইনগ্রিডিয়েন্ট। সো একটা ফর্মুলেশনে গ্লুটাথিওন পাইলে কিন্তু অনেক বেশি পরিমাণে প্রাইস হয়। এখানে 3টা ফর্মুলেশনের গ্লুটাথিওন আছে, একটা হচ্ছে স্ট্রবেরি থেকে নির্গত, একটা হচ্ছে মিল্কের থেকে, আর গ্লুটাথিওন নিজে আলাদা করে ফর্মুলেশনে আছে। সো এই যে 3টা ফর্মুলেশনের গ্লুটাথিওন আছে, অবশ্যই সুদিং জেলের প্রাইসটা রেগুলার সুদিং জেল থেকে একটু বেশি হবে, যেহেতু 3টা মেজর ইনগ্রিডিয়েন্ট গ্লুটাথিওনের মধ্যেই আছে, প্রাইসটা বেশি হবে। এইটার এক পিসেরই রেগুলার প্রাইস, এটার সাথে যথাযথ প্রাইসিং আমি বলবো, এটার এক পিসে, তারপরেও বলবো যে আরেকটু বেশি হইলে ভালো হইতো, আরেকটু বেশি হইলেও কোনো ইয়া নাই, মানে এটা আপনার ব্যবহার করেই বুঝবেন যে মেহের আপু কোনো লাভই করে নাই বলতে গেলে, ঠিক আছে? এটা ব্যবহার করলেই বুঝবেন। সো এইটার একটা রেগুলার প্রাইস, একটা সুদিং জেলের রেগুলার প্রাইস, এটাকে আমরা পিঙ্ক সুদিং জেল পরবো, একটা রেগুলার প্রাইস আপনারা পাবেন 1600 টাকায়, একদম সোজা সাপটা কথায় অফারটা বন্ধ হয়ে গেলে একটা সুদিং জেল আপনারা 1600 টাকায় পাবেন।
অফার আজকে প্রমোশনাল অফার দিব প্রমোশনাল অফার দিব বাট এই যে অফারটা দিব সেটা নেক্সট দুই দিনের জন্য থাকবে ভিআইপি আপুদের জন্য যে সারপ্রাইজটা আছে সেটাও নেক্সট দুই দিনের জন্য থাকবে সিন্স এটা অনেক প্রাইসি প্রোডাক্ট এটা থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এটা যখনই আপনার দুই দিন হয়ে যাবে আমাদের 1600 টাকা করে সেল করতে হবে এইটা আপাতত আমাদের কাছে এটার কি বলবো ডিস্ট্রিবিউশন শিপ বাংলাদেশে শুধুমাত্র এটা সো ওরা বলে দিয়েছে প্রমোশনাল প্রাইস পর্যন্ত মানে প্রমোশনাল প্রাইসটা আমরা দুই দিনের জন্য রাখতে পারবো তবে এটা এত বেশি প্রাইসি 1600 টাকার কম আমি সেল করতে পারবো না একদম ভালো মানে সোজা সাতটা বসা আছে 1600 টাকার কমে আমি সেল করতে পারবো না আমাকে কোম্পানি অ্যালাউ করে নাই ওরা আমাকে না হলে মাল দিবে না কারণ ওদের কথা হচ্ছে তোমাদের বাংলাদেশে একটা ভালো প্রোডাক্ট নিয়ে আসলে ওটা কপি হয়ে যায় সো তুমি যখন জিনিসটা এত বেশি মানে ইয়া করতেছো মানে রিজনেবল করতেছো মানুষজন ওটাকে নিয়ে কিনে মানে এটা কপি বানানো খুব সহজ কপি বানায় ফেলতেছে সো এটাকে এত লেস প্রাইসে আমরা দিতে পারবো না তোমাকে দিলেও তুমি দিতে পারবা না তোমাকে লেস প্রাইসে দিলেও তুমি তোমার বাংলাদেশের মানুষের কাছে এটা এত লো প্রাইসে সেল করতে পারবা না সো এই যে অফার প্রাইসটা থাকবে সেটা নেক্সট দুই দিনের জন্য থাকবে এটার এক পিসের রেগুলার প্রাইস 1600 টাকা অফারে পাচ্ছেন নেক্সট দুই দিনের জন্য অফারে পাবেন নেক্সট দুই দিনের জন্য সিঙ্গেল অফার প্রাইস সিঙ্গেল অফার প্রাইস 1050 টাকা করে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে পারবেন সিন্স এটার উপর এখনো কোনো ছবি বা কোনো কিছু পেজে পোস্ট করা হয় নাই একটার রেগুলার প্রাইস 1600 টাকা প্রমোশনাল অফার প্রাইস যেটা দুই দিন চলবে নেক্সট ফ্ল্যাট 1050 টাকা 550 টাকার প্রমোশনাল ডিসকাউন্ট পাবেন এক পিসে 1050 টাকা করে এটার একটা কম্বো প্রাইসিং আপনারা পাবেন দুই পিসে সুদিং জেল যখন ব্যবহার করব আমরা মিনিমাম দুই পিস আমার স্কিন মানে পাক দুই মাস পাক বা আমাদের টানা দুইটা সুদিং জেলের মধ্যে যে ধরনের গ্লুটাথিওন আছে সেটা আমার স্কিন টানা পেয়ে যাক সেজন্য মিনিমাম দুই লেভেলের দুইটা করে আপনারা কম্বো নিতে পারবেন এবং কম্বো প্রাইসিং করে দিয়েছি অনেক আপনারা কম্বো ছাড়াও নিয়ে নেয় তবে আমি কম্বো প্রাইসিং করে দিয়েছি ঠিক আছে সো কম্বো প্রাইসিং দুই পিস যারা আজকে কম্বো প্রাইসিং তো বন্ধ হয়ে যাবে সবার আগে দুই দিন কোয়া লাভ নাই যখনই দেখবো যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কম্বো প্রাইসিং বন্ধ হয়ে যাবে দুই দিনের আগেও বন্ধ হয়ে যেতে পারে সো দুই পিসের কম্বো প্রাইসিং দুইটা সুদিং জেল ফর্সা করা সুদিং জেল 300-600 ml প্রোডাক্ট পিঙ্ক সুদিং জেল কম্বো প্রাইসিং আগে আমি বলি আমার 1050 টাকা প্রমোশনাল অফার প্রাইসেই যেখানে কম্বো প্রাইসিং আসে কত প্রমোশনাল অফার প্রাইসে দুইটা কম্বো প্রাইসিং আসে 2100 টাকা প্রমোশনাল অফার প্রাইসে দুইটা সুদিং জেলের প্রাইস আসে 2100 টাকা সেখানে দুইটা প্রোডাক্ট কম্বো প্রাইসিং এ পাবেন দুটা সুদিং জেল কম্বো প্রাইসিং এ পাবেন মাত্র কত হ্যাশট্যাগ পিঙ্ক সুদিং জেল এটা পিঙ্ক গ্লুটাথিওন সুদিং জেল বলা যেত বাট গ্লুটাথিওন লিখতে আপনাদের জান বেরো যাবে এই জন্য আমি এটা পিঙ্ক সুদিং জেল একদম শর্টকাট দিছি নামটা ঠিক আছে সো কম্বো দুইটার প্রাইসিং আপনারা দুই দিনও থাকবে না কম্বো প্রাইসিং দুই দিন না একদিনের জন্য দেয়াই ভালো যেমন হচ্ছে গিয়ে আপনি আজকে রাত 12টা পর্যন্ত পাবেন এই কম্বো প্রাইসিংটা 1850 টাকা দুই পিস 1850 টাকায় পাবেন যারা আজকে দুই পিস করে পিঙ্ক সুদিং জেল নেবেন কম্বো প্রাইসিং পড়বে প্রমোশনাল কম্বো প্রাইসিং 1850 টাকা করে রেগুলার প্রাইসিং 1600 টাকা এক পিসের প্রাইস 1050 টাকা দুই পিসের কম্বো প্রাইসিং হচ্ছে 1850 টাকা দুই পিসের কম্বো প্রাইসিং 1850 টাকা ডান যাদের অর্ডার করতে হবে চলে যান কোনো সমস্যা নাই ও ভিআইপি কার্ডের প্রাইস শুনবেন না ভিআইপি আপুদের জন্য যে একটা প্রাইসিং হয়েছে ভিআইপি কার্ড হোল্ডার আপুদের জন্য সেপারেট প্রাইসিং প্রাইসিংটাই আপনারা পাবেন ভিআইপি কম্বো প্রাইস সিঙ্গেলের উপর আপনারা 10% অ্যাভেল করতে পারবেন 1050 টাকার যে অফারটা আছে সেটার উপরে আপনি আপনার ভিআইপি কার্ড দেখায় আপনি 10% বা 10% অ্যাভেল বা নিতে পারবেন আপনার উপর গ্রহণযোগ্য তবে দুই পিস
করে যারা নিব আজকে ভিআইপি কার্ড হোল্ডার আপুরা দুই পিসের কম্বো প্রাইসিং জাস্ট পড়বে 1700 টাকা। ভিআইপি এর ব্যাপারটাই সেরকম, ভিআইপি হওয়ার ব্যাপারটাই সেরকম, ঠিক আছে? সো ভিআইপি কম্বো দুই পিস হচ্ছে মাত্র 1700 টাকা। আস্তে আস্তে বলি, বেশি না বলি, যারা শুনি নাই শুনি নাই, যাদের ভিআইপি কার্ড আছে তারাও যদি না শুনি তো শুনি নাই। আপু সুদিন জেলটাকে চোখের উপর নিচে দেওয়া যাবে, তবে এটা যেহেতু লিকুইড বেস আমরা একদম ধরেন আমি যেখানে লাইনার দিয়েছি এই জায়গা এরিয়াতে একটু বাদ দিয়ে উপর থেকে দিবেন যাতে চোখের ভিতরে ঢুকে না যায়। তবে এজিং এর জন্য মারাত্মক এই সুদিন জেল, আপনার যদি চোখের উপর নিচে যে কুচকানো ভাব থাকে সেটার জন্য খুবই ভালো কাজ করবে, ঠিক আছে? আমরা হ্যাশট্যাগ পিঙ্ক কোলাজেনটা লিখতে থাকি, থ্যাংক ইউ সো মাচ। সো আপনি জাস্ট ভিআইপি কার্ড হোল্ডার যদি হয়ে থাকেন তাহলে আপনি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন 1700 টাকা করে, দুই পিস 600 ml এর হোয়াইটেনিং সুদিং জেল, গ্লুটাথিওন আলা সুদিং জেল, পিঙ্ক সুদিং জেল বলবেন, এটা পাচ্ছেন 1700 টাকা করে। ভিআইপি কার্ডের যে প্রাইসিংটা মানে ভিআইপি আপুদের যে প্রাইসিং প্লাস আমাদের সিঙ্গেলের যে অফার প্রাইসিং, এই দুটো আপনারা আগামী দুই দিন পাবেন, মানে শনিবার রাত 12টা পর্যন্ত পাবেন। তবে যেটা কম্বো দুই পিস 1850 টাকা করে দিয়েছি এটা ডিপেন্ড করছে, কারণ সিন্স স্টক শেষ হয়ে যদি যায় আমরা এটা কন্টিনিউ করতে পারবো না কম্বো প্রাইসিং, আমরা চাই সবাই ব্যবহার করুক, ঠিক আছে? দুটা করে দিয়েছি প্রাইসিং মানে কি আপুরা সবাই দুটা করে নেয় না, দেখা যায় কম্বো প্রাইসিং এ তারা ছয় মানে তিনটা কম্বো চারটা কম্বো এইভাবে নিয়ে নেয়, সেজন্য কম্বো প্রাইসিংটা আমি কম সময় দিয়েছি, আজকে রাত 12টা পর্যন্ত দিয়েছি, ঠিক আছে? সো এটা আপনারা কম্বো প্রাইসিং 1850 টাকা করে, দুই পিস 1850 টাকা করে কম্বো প্রাইসিং আজকে রাত 12টা পর্যন্ত পাবেন, ঠিক আছে? দেখেন আমার ফুল ফেসে যে আমি অ্যাপ্লাই করেছিলাম, আমি জাস্ট অর হাফ ড্রাই হয়েছে, আরো যদি বেশিক্ষণ রাখি এটা ফুল ড্রাই হয়ে যাবে, ফুল ড্রাই করতে দিতে হবে, এই সুদিং জেলটা সম্পূর্ণভাবে ড্রাই করতে দিতে হবে। ঘুমিয়ে গেছে নাকি? আমার কাছেই ঘুমাবে আজকে। আচ্ছা ঠিক আছে থাক, আমার তো লাইফ শেষ হয়ে যাচ্ছে, তখন ঘুম পাড়াবো। হ্যাশট্যাগ সুদিং পিঙ্ক সুদিং জেল নিতে চাই, অফকোর্স আপু আমি একটা কথা বলে দিব, এটা পুরাপুরি শুকাতে দিতে হবে এই সুদিং জেলটা। আরেকটা নিয়ম বলতে ভুলে গেছি, অনেক আপুরা তাড়াহুড়া করে কি করবেন, আপনারা জাস্ট সুদিং জেলটা কোনো মতে মাখায়া মানে আধা ঘন্টা রাইখা উঠে ফেলবেন, এটা করা যাবে না, যেহেতু এটা হোয়াইটেনিং সুদিং জেল। হ্যাঁ একটু পার্থক্য আছে, হ্যাঁ সব সুদিং জেলের নিয়ম তো একরকম না, এটাকে কিন্তু সম্পূর্ণভাবে ড্রাই করতে দিতে হবে, এটাকে সম্পূর্ণভাবে ড্রাই করতে দিতে হবে। সম্পূর্ণভাবে ড্রাই করতে দিতে হবে, তারপর আপনি ধুবেন। যেমন আমার এটা তো সেমি ড্রাই হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার হালকা ড্রাই হয়েছে, আরো ভালো মতো আপু তিন পিসে কোনো কম্বো প্রাইস করিনি, শোনা আপনি তিন পিসে কম্বো প্রাইস করার কিছু নাই, তিন পিসে আপনি যখন দুইটা কম্বো নেবেন আরেকটা 1050 টাকা দিয়ে অ্যাড করে নিয়ে নিতে হবে, ঠিক আছে? তিনটা অর্ডার করবেন, আপু বসে আছেন অর্ডার করে, সবাই অলরেডি যে শুরু হয়ে গেছে তো ইনবক্সে বাস। আমি একটা কথা বলবো, আপনারা এটা একটু সিম্পল করেছি, অনেকে তিন পিস চাচ্ছেন না, তিন পিসের কম্বো প্রাইস করা হয়নি, ঠিক আছে? আপনারা দুই পিস যখন নেবেন হচ্ছে গিয়ে আপনারা 1850 টাকায়, যেখানে আপনার 2100 টাকা পড়ে, এই 1850 এর সাথে আপনারা 1050 টাকা যোগ করে নেবেন, ঠিক আছে? 2900 টাকা দিয়ে তিন পিস নিয়ে নেবেন, হ্যাঁ 2900 টাকা দিয়ে তিন পিস নিয়ে নেবেন 100%। আপনি মানে এটা তিনটা তিন মাসের আপনি একটা ফুল হোয়াইটেনিং সুদিন জেল রেখে দিয়েছেন, এটা ফ্রিজেও রেখে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ আর এই কথাগুলো একটু ভুল বললেন, আমরা বলি সেটা হচ্ছে রাশেদা রাশু আপু বলছে পিঙ্ক সুদিন, থ্যাংক ইউ সো মাচ সবাই, আমরা হ্যাশট্যাগ পিঙ্ক সুদিন জেল লিখে আমি প্রাইসগুলো বলছি, আরেকবার লাইভে শেষে বলে দিচ্ছি, তবে একটু কিছু তথ্য দিয়ে নিই। তথ্যটা হচ্ছে এরকম যে আল্লাহ আপু শীতকাল আসছে, আপু ঠান্ডা লাগে, আপু শীতকালে কিভাবে এত ঠান্ডার মধ্যে সুদিন জেল লাগাবো, আপু শীতকালে কিভাবে বরফ দিব, আপু শীতকালে তো মুখ ধুইতেই আলসি লাগে, বাথরুম যেতে আলসি লাগে, পানি খাইতে আলসি লাগে, করেন করেন পানি কম খান, বাথরুমে যাওয়ার ইয়াতে পানি কম খান, পিপাসা লাগছে না পানি কম খান, ঠান্ডা লাগার ভয়ে সুদিং জেল ব্যবহার করেন না, হ্যাঁ আপু ঠান্ডা লাগে শীত লাগে, আপনার স্কিন ড্যামেজ হয়ে যাবে এই তিন মাসেই, এই শীতকালেই আপনার স্কিন ড্যামেজ হয়ে যাবে, এবং যেটা আপনি আগামী 9 মাস ধরে স্কিন কেয়ার করলেও ঠিক হবে না, যেটা আপনি আগামী 9 মাস মানে শীত যাওয়ার পর যখন আবার নর্মাল ডেজ গুলো আসবে আপনি তখন যতই ঘষা মাজা করেন লাভ হবে না, আপনার এজিং ফাস্টার হবে আপনার স্কিন ড্রাই হয়ে যাওয়ার কারণে, এবং সুদিং জেল যদি আপনি ব্যবহার না করেন আপনার সেই ড্রাইনেস আপনি কোনোভাবেই মেনটেন করতে পারবেন না, এবং আপনার পানি শূন্যতা স্কিনে বেড়ে বেড়ে সে গরমকালে ঘামাইলেও কোনো লাভ হবে না, বুঝাতে পারলাম? সো আলসেমি ছাড়েন, সুদিং জেল ব্যবহার করা অ্যাপ্লাই শুরু করেন, স্কিন কেয়ারটা বন্ধ করা যাবে না, স্কিন কেয়ার কোনোভাবেই বন্ধ করা যাবে না, ওয়াটার সবচেয়ে বেশি যেগুলোতে থাকে সেগুলোই আমাদের বেশি বেশি করে উল্টো আরো শীতকালে অ্যাপ্লাই করতে হবে, বরফ অনেক আমি দেখা যায় অনেক সময় বরফের একটা ইয়া নিয়ে মুখে ফুল মুখে দিয়ে দিই, শীতকালেও দিই,
আপনার কি হয়, আপনার এজিংটা, আপনার স্কিনটা ফার্মিং হয়, আপনার স্কিনটা যদি অ্যান্টি এজিং এ ঝুলে যাওয়ার টেনশন থাকে বরফ লাগালে ফার্মিং হয় এবং আপনার স্কিনটা টান টান হয়, রেডিয়েন্ট হয়, লাগাই ফেলবেন। আপনি যতক্ষণ দিচ্ছেন তখনই দুটো ঠান্ডা লাগে, এরপরে তো সেই আপনার অ্যাডজাস্ট হয়ে যায় স্কিনে, তাই না? সো স্কিন কেয়ার যদি শীতকালে বন্ধ করতো, শীতের দেশে স্কিন কেয়ার প্রোডাক্ট সেল হইতো না। অনেক দেশে সারা বছরই বরফ পড়ে না, স্নো পড়তে থাকে, সারাদিন সারা সময় খালি বরফ বরফ বরফ, স্কিন কেয়ার তারা করে না, স্কিন কেয়ার প্রোডাক্ট সেসব দেশে সেল হয় না। সেসব দেশের মেয়েরা আরো কেন সুন্দর, আরো বেশি সুন্দর কেন তারা, কারণ তারা স্কিন কেয়ারটা করে, ইম্পর্টেন্ট। কোনোভাবেই আমরা উইন্টারে এই জিনিসগুলো পানি খেতে হবে, ভালো কথা মনে করছে, আপনাদেরকে বলার সময় নিজের একটু পানি খাওয়া দরকার, ঠিক আছে? পানি খেতে হবে। হ্যাঁ, আপনারা দেখবেন আপনাদের ওয়াশরুমে যাওয়ার টাইম কমে যায় আমাদের, মানে সংখ্যা কমে যাচ্ছে, কারণ আপনি পানি খাচ্ছেন না। পানি না খেলে আপনার বডিতেও যদি পানির শূন্যতা হয় সেটাও আপনার স্কিনে এফেক্ট পড়বে, ফুল বডির পাশাপাশি আপনার ত্বকের উপরে এফেক্ট পড়বে। সো পানি খেতে হবে। আচ্ছা, ঠিক মতো খাইতে পারলাম না, খাইতে গেলে মাথায় এটা খুলে পড়ে যাব। আচ্ছা আচ্ছা, যারা এখন জয়েন করছে আমি প্রাইস বলে দিব, তবে আমার অনেক কমেন্ট ছিল মেলাজমার প্রোডাক্ট নিয়ে, আপনারা অনেকে মেস্তার রিলেটেড প্রোডাক্ট নিয়ে জানতে চাইছেন, তাদেরকে একটু বলে দিই। আমাদের 10 বছরেরও মেস্তা যদি গায়েব করতে চান এই সেটটা নিয়ে নেবেন, এটার মধ্যে একটা সাবান আছে, একটা ক্রিম আছে। এটা এত ম্যাজিক্যালি অলরেডি রিভিউ আসছে, আপনি সাবান ব্যবহার করেই দেখবেন আপনার মেলাজমা হালকা হয়ে যাচ্ছে। ক্রিম তো হচ্ছে কি দূরের কথা, ক্রিমের তো একটা ধরন আছে, ক্রিমটা হচ্ছে আপনার কি টার্গেটেড এরিয়াতেও আপনি চালিয়ে দিতে পারবেন। যদি আপনি ফুল ফেসে দিতে না চান, আপনি আপনার শুধু যেখানে যে আপু টাকার অভাব দিতে পারি না, অনেক কষ্ট করে টাকা জমায় বডি লোশনটা, আপু এগুলো শুনলে মন খারাপ লাগে, এগুলো শুনলে আমার খারাপ লাগে, আমার এখানে মানে যতটা আমি খুশি হব যে আপনি টাকা জমায় আমার থেকে প্রোডাক্ট কিনতেছেন, আপনার কষ্ট হচ্ছে তার থেকে আমার মন খারাপ লাগে। আমি পারলে সত্যি কথা, যাদের টাকার কষ্ট আছে, যারা স্টুডেন্ট স্পেশালি, তাদেরকে তো আমি ফ্রি দিয়ে দিতাম, বাট ফ্রি তো আমি দিতে পারবো না, দিস ইজ অলসো মাই ওয়ার্ক। সো এগুলো শুনলে ভালো লাগে একদিক দিয়ে, আমার মনও খারাপ লাগে। অনেকে পুরো রিভিউ দেয় জমায় আপু টাকা তো টাকা জমায় তোমার প্রোডাক্ট কিনতেছি, অনেক ভালো কাজ করতেছে, ভালো লাগে, খুশি লাগে, তবে মনটাও খারাপ হয়। আবার আপনাদের জন্য অনেক দোয়া, আল্লাহ রিজিক সবার বাড়িয়ে দেখ সেই দোয়া করি। সো যারা হচ্ছে গিয়ে মেস্তার জন্য, যারা হচ্ছে 100% মেলাজমার জন্য একদম টার্গেট করে, আপনি যদি চান যে আপনার যেসব জায়গায় মেলাজমা হয়েছে সেই সব জায়গার জন্য একটা ক্রিম ব্যবহার করতে, এই ক্রিমটা রাতের বেলা সেই জায়গাটা দিলেও হবে। আপনি চাইলে শুধুমাত্র সেই জায়গায় আপনি ফোকাস করে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো মানা নাই। হ্যাঁ, তবে আপনি যদি ফুল ফেসে দিতে চান, আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন ফুল ফেসেও দিতে পারবেন। আপনারা যেটা করবেন, আপনার সাবান দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়ে তারপরে ক্রিমটা লাগাবেন। এটার মধ্যে একটা সাবান আছে 100 গ্রাম আর একটা 20 গ্রামের ক্রিম আছে, টানা তিনটা ব্যবহার করতে হবে আপুরা। এটার কোর্স থাকে, রিপেয়ারিং প্রোডাক্টে তো অবশ্যই কোর্স থাকবে, হোয়াইটেনিং প্রোডাক্টের অবশ্যই কোর্স থাকবে, ঠিক আছে? সো একটা একটা রেগুলার প্রাইস আছে, হচ্ছে আমাদের প্রাইস মনে নাই কত বলেন তো, এমন হারাই যায় বুঝছেন প্রাইস নিয়ে, এবার ইদানিং খুব হারাই যায়। আচ্ছা, একটার প্রাইস 1650 টাকা, একটা সেটের প্রাইস 1650 টাকা, অফারে সিঙ্গেলে 1050 টাকা, তিন পিসের কোর্স 3000 টাকা, তিন পিসের কোর্স 3000 টাকা। খুব 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 ভালো, ব্রাউন দিলেও আপনার ইফেক্ট পড়বে ভালো, ব্রাউন দিলেও দূর হবে। আপনার যদি দেখা যায় যে দুই ধরনের, আমরা তো ওই দিন কথা বলেছি তিন ধরনের মেলাজমা থাকে, যেই ধরনের মেলাজমা থাকো চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাশট্যাগ পিঙ্ক কোলাজেন সুনীল, আচ্ছা প্রাইস আবার বলে দিবো আপুরা, যারা এখন আবার জয়েন করছো যে প্রাইসিং এর জন্য আবার বলে দিবো। আমি একটু ফোকাস, কিছু প্রশ্নের উত্তর না দিলে অনেক আপুরা প্রশ্ন করেছে আমাকে, সেগুলোর আমি জাস্ট একটা গ্ল্যান্স দেখা যাচ্ছি, ঠিক আছে? ওরা আমার মেরে নিয়ে মজা করতেছে, এত দুষ্টামি করে আমার মেয়েটা। আচ্ছা আপু, মেলাজমা ক্রিমটা নিতে চাচ্ছি, ইনবক্স করে ফেলেন, মেস্তানি টেনশনে আছেন যারা, তারা হচ্ছে আমাদের মেলাজমা ক্রিমটা ব্যবহার করলে, একটা ব্যবহার করলে আপনি দেখবেন যে আস্তে আস্তে ড্রাই আপনার হয়ে যাচ্ছে, মানে আপনার অনেকে পিলিং হয়ে উঠবে, অনেকের এমনি মিশে যাবে স্কিনের সাথে, ঠিক আছে? কিন্তু সানব্লক ব্যবহার করার অভ্যাসটা রাখতে হবে। মেলাজমা আপুদের একদম টাপের নিচে কম যাবেন, না গেলে যাদের না তারাই যান, এমনি দরকার হলে কম যাবেন বাকিরা। আর হচ্ছে গিয়ে আপনার সানব্লক ব্যবহারের অভ্যাস রাখতে হবে, সান এক্সপোজার হওয়া মানে আপনার মেস্তা আবার ব্যাক করবে, ঠিক আছে? আচ্ছা আপু, মুখে কি দিয়েছো আপু, আমার সুদিন অ্যাপ্লাই করেছি, এটা মেলাজমা না, মানে এটা এমন না যে মেস্তার আপুরা ব্যবহার করতে পারবে না, সেন্সিটিভ স্কিনের আপুরা ব্যবহার, অল টাইপ অফ স্কিনে সুইটেবল, এবং স্কিনে পুরো সিল্কি শাইন করবে, এখানে লেখাই আছে অল টাইপ অফ স্কিন সুইটেবল, এবং আপনার পিউরিটি 99% সিল্কি শাইন করবে। এই জন্য আমি এটা নাম বাটার দিতে চাইছিলাম, বাট আমি সোজা সাপটা ভাষায় পিঙ্ক সুদিন জেল দিচ্ছি, একদম সহজ ভাষায়, সবাই তারে বলতেও পারবে, সহজ হবে অর্ডার দেওয়াতে, ঠিক আছে? সো পিঙ্ক সুদিং জেল, এবং এটা সিল্কি করবে আপনার ত্বকটাকে, যা সিল্কি শাইন করবে, আপনি ফর্সা হবেন। এটার মেজর কাজ ভাই ফর্সা করা,
যাদের গর্ত আছে যাদের পোর্স আছে এটা ওটার উপরে ফোকাস করে বানানো না, ঠিক আছে? এটা কিন্তু আপনার ওই রিপেয়ারিং সুদিং জেল না, এটা আপনাকে ফর্সা করবে, এটার কাজ ফর্সা করা। যারা ফর্সা হওয়ার জন্য সুদিং জেল যাচ্ছি তারা হচ্ছে কি জাস্ট এই সুদিং জেলটা নিব। আপনি নাইট ক্রিম ইউজার হয়ে থাকেন না হয়ে থাকেন ডাজেন্ট ম্যাটার, আপনার যদি স্কিনটাকে একটু টসটসা ভাব রাখতে চান, গ্লাসি স্কিন রাখতে চান, অ্যান্টি এজিং এর কাজ করার জন্য ফোকাসিং রাখতে চান, আপনি জাস্ট আমাদের এই পিঙ্ক সুদিং জেল স্ট্রবেরি মিল্ক সুদিং জেলটা নিয়ে নেবেন, স্ট্রবেরি মিল্ক সুদিং জেলটা নিয়ে নেবেন, ঠিক আছে? এটার একটার প্রাইস বলেছি হচ্ছে 1600 টাকা, যেটা প্রমোশনাল অফার প্রাইস 1050 টাকা, আগামী দুই দিন পাবেন। দুই পিসে হচ্ছে গিয়ে কম্বো প্রাইসিং 1850 টাকা, সেটা হচ্ছে গিয়ে আপনারা আজকে রাত পর্যন্ত পাবেন। 1850 টাকার যে কম্বো প্রাইসিং আজকে রাত পর্যন্ত পাবেন, আর ভিআইপি কার্ড হোল্ডার আপুরা যারা আছেন তারা দুই পিসের কম্বো প্রাইসিং হচ্ছে পাবেন 1700 টাকায়, দুই পিস পাবে তারা হচ্ছে 1700 টাকায়। এবং আমরা যারা ভিআইপি কার্ড হোল্ডার সিঙ্গেলে 10% অ্যাভেল করতে পারবো। সাধারণত নতুন প্রোডাক্টে আমরা 10% অ্যাভেল করতে দেই না, তবে আমরা এইটা যেন সব আপুরা অ্যাপ্লাই করে এবং প্লিজ রিভিউ দিবেন। আমার আপুরা এত অলস রিভিউ দেয় না, খুব অলস, রিপারচেস করে, বারবার পারচেস করে ভিআইপি কার্ড হোল্ডার, কিন্তু রিভিউ দেয় না, রিভিউ দিতে হবে। তো সবাই আমরা ভিআইপি কার্ড হোল্ডার যদি হয়ে থাকি আপনারা 1050 টাকার উপরে আবার 105 টাকা একটা ডিসকাউন্ট পাচ্ছেন, ঠিক আছে? তো আমি মুখে এটাই লাগাইছি, আমার অ্যাবজর্ব হয়ে গেছে, আমি আরেকটু দিব, কারণ আমার যেহেতু সময় আছে আমি আরেকটু অ্যাপ্লাই করে রাখবো, আমি এটা ফুল ফেসেই রাখবো। দেখেন আগের আগের লেয়ারটা কিন্তু ড্রাই হয়ে গেছে, ঠিক আছে? আমি সেই ড্রাই লেয়ারের উপর আবার দিচ্ছি, আমি একটু অসুস্থ থাকার কারণে আর এই আমাদের অফারের টেনশনে আমি একটু স্কিন কেয়ার কম করা হয়েছে। আমার স্কিন, আমি স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করছি, আমি আমার স্কিনকে ভালোবাসবো না, এটা কি হইতে পারে? আমি যদি সেলও না করতাম তাও মনে হয় এতদিনে আমার টনক নড়ে যাইত, এবং আমি কিন্তু অন্যান্য পেজ থেকে হইলেও স্কিন কেয়ার প্রোডাক্ট কিনে আমার স্কিনের রূপচর্চাটা করতাম, একসময় করতাম না ভাই, এখন এটার গুরুত্বটা বুঝি, এখন এটার গুরুত্বটা বুঝি, ঠিক আছে? ঠিক এভাবে আমি আবার দেখেন কতখানি সুন্দরভাবে মেল্ট হয়ে যায় জিনিসটা, খুব সুন্দর, খুবই সুন্দর, ঠিক আছে? আরেকবারও আপনি দিতে পারবেন, আমি যেভাবে দিলাম সেভাবে দিতে পারবেন। আচ্ছা, স্টুডেন্টরা কি ইউজ করতে পারবো? সবাই 18+ থেকেই আপনি ব্যবহার করতে পারবেন, 18+ থেকে ব্যবহার, 18 না, সুদিং জেল আপনারা 15+ থেকে ব্যবহার করতে পারবেন। সুদিং জেল হচ্ছে গিয়ে এমন একটা সুদিং জেল ফেস প্যাক, এগুলো হচ্ছে এমন এক ধরনের ফর্মুলা যেগুলো হচ্ছে গিয়ে আপনার বাচ্চাদেরকে আপনি দিতে পারবেন, লাইক 15 বছর থেকে ফেস ম্যাক্স ওয়াইট ফেস প্যাক সুদিং জেল এর এখানে ইউজ, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাদের স্কিন অনেক সময় ড্রাই হয়ে যায়, হ্যাঁ, পড়াশোনা চাপে দেখা যায়, বাচ্চাদেরও ইয়া হয়, ছেলে মেয়ে উভয়, আমাদের ছেলে মেয়ে কোনো আলাদা নেই ভাই, আমাদের ছেলে ভাইয়ারাও কাস্টমার আছে, মেয়েরাও কাস্টমার আছে, বাচ্চা ছেলেরাও কিনে, মানে মারা কিনে, ছেলের জন্য কিনে, মেয়ের জন্য কিনে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এগুলো কোনো এমন না, এগুলো সব ইউনিসেক্স প্রোডাক্ট, দুই পক্ষে ব্যবহার করতে পারবে, ঠিক আছে? এটার প্রাইসটা আরেকবার লাস্ট বলে আমি লাইভটা শেষ করতে যাচ্ছি। মেয়েরাও দেখতেছে যে মেয়ে কি করতেছে, এত দুষ্টামি করে আমার মেয়েরা, বুঝছেন? আচ্ছা, শাহানা খান আপু জয়েন করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু, মাগরিবের নামাজ পড়ার পর বডি ক্রিমটা ইউজ করা যাবে? কেন যাবে না আপু, অফকোর্স যাবে। আপনি শোনেন, আমি একটা কথা বলি, এইটা নিয়মটা হচ্ছে রাতের বেলা অ্যাপ্লাই করলে আপনি ফর্সা হবেন, রাতের বেলা হচ্ছে এক বেলা ব্যবহার যদি করেন আপনার ক্লিন বডিতে দিয়ে ঘুমায় যান আপনি ফর্সা হয়ে যাবেন, তবে সারা দিনও যদি আপনি লাগাতে চান এজ আ ময়শ্চারাইজিং বডি ক্রিম আপনি লাগিয়ে রাখতে পারবেন, সেখানে সন্ধ্যা থেকেও লাগা রাখতে পারবেন। টার্গেট হচ্ছে কি আপনার লং টার্ম রাখা, এবং লং টার্মটা আপনি রাতের বেলা ছাড়া কিন্তু অন্য টাইমে অনেকক্ষণ থাকবে না। সো এটা আপনি যদি এমনি ময়শ্চারাইজিং চান বা ফাস্টার বা ইমার্জেন্সি চান আপনি দিনে আরেক বেলা অ্যাপ্লাই করে রাখতে পারবেন, মাগরিবের পর পর আপনি লাগাই রাখেন, আপনার যদি হাত ধোয়া টোয়া না পড়ে তাহলে ওইভাবে লাগাই আপনি ঘুমায় পড়েন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এটা বডি ক্রিমটা, এটা নিয়মটা হচ্ছে শুধুমাত্র রাতে অ্যাপ্লাই করলেই ম্যাজিক, শুধুমাত্র রাতে অ্যাপ্লাই করলেই ম্যাজিক। একটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 1900 টাকা, একটা অফার প্রাইস হচ্ছে 1500 টাকা, তবে আপনি তিন পিস বা ফুল কোর্স হচ্ছে কি 4200 টাকায় পাচ্ছেন, ঠিক আছে? 4200 টাকায় আমাদের দুবাই বডি ক্রিমটা পাচ্ছেন। আচ্ছা আপু, পিঙ্ক সুদিং জেলটার ইউজ করার নিয়মটা বলে দিয়েছি আপু, আমি রেকর্ডেড লাইভ কেটে দিচ্ছি, এখন যারা জয়েন করবেন তারা এই প্রশ্নগুলোই করবেন, তো আমি লাইভটা কেটে দিব, আপনারা জাস্ট রেকর্ডেড লাইভটা দেখে নেবেন। রেকর্ডেড লাইভটা দেখলে আমি নিয়ম, ইনগ্রিডিয়েন্টস, এটার প্রাইস এন্ড এভরিথিং কি করবো সব বলে দিয়েছি, ঠিক আছে? আরো অন্যান্য প্রোডাক্ট নিয়েও হালকা পাতলা কথা বলছি, আই থিঙ্ক আজকে আপনার লাইভটা দেখলে উপকার হবে। আচ্ছা, পিঙ্ক সুদিং জেলের নিয়মটা বলে দিয়েছি, অনেকে নিয়ম জিজ্ঞেস করছিল, শেষের দিকে আসছেন, আমি নিয়মটা মাঝখানে বলছি লাইভে, হ্যাঁ, একটু নিয়ে নেবেন। তিনটা যারা নেবেন তাদের জন্য কোনো কম্বো প্রাইসিং নাই, রেশন আপনি 1850 টাকা যার সাথে আপনারা 1050 টাকা যোগ করে নেবেন, অফার প্রাইসটা যোগ করে নেবেন, তাইলেই হবে। আচ্ছা আপু, যাদের হরমোনাল সমস্যা তাদের কাজ করবে 100%, সুদিং জেল আসলে আপনার হরমোনাল প্রবলেম সাথে কিছু না, আপনার এটা কাজ করবে। আপনার হরমোনাল প্রবলেম খুব বেশি পরিমাণে ডার্ক আপনি, হ্যাঁ, ভিতর থেকে আপনার সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু এমনি হালকা পাতলা হরমোনাল ইস্যু, নাইট ক্রিম কাজ করে না অনেকে, ঠিক আছে, তারা হচ্ছে সুদিং জেল দিয়ে ফর্সা হতে পারবো, ঠিক আছে?
আমি এখন চলে যাবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং ধৈর্য ধরে সিরিয়ালি আমরা অর্ডার করবো। হ্যাঁ, ঢাকার বাইরে আপনারা বিকাশ করে তারপরে একবারে নক দিব, ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন হলে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ।